আমাদের তাহলে রিম্যান ইন্টিগ্রেশন এই চ্যাপ্টারটা কমপ্লিট হয়েছে, ঠিক আছে। এবার আমাদের নেক্সট যেটা চ্যাপ্টার সেটা হচ্ছে ইমপ্রপার ইন্টিগ্রাল। তো ইমপ্রপার ইন্টিগ্রাল কাকে বলে আমি একটু বলে দিই, তারপরে আমি ইমপ্রপার ইন্টিগ্রালে আসছি। রিম্যান ইন্টিগ্রেশন আর ইমপ্রপার ইন্টিগ্রেশন দুটো আলাদা জিনিস। রিম্যান ইন্টিগ্রেশনে যেগুলো আমরা করি সেগুলো হচ্ছে প্রপার। আমরা রিম্যান ইন্টিগ্রেশনের ক্ষেত্রে যেগুলো করি সেগুলো হচ্ছে প্রপার ইন্টিগ্রাল। আর ইমপ্রপার মানে যেই সমস্ত ইন্টিগ্রালগুলো প্রপার না তারা হচ্ছে ইমপ্রপার, তাই তো? তাহলে সবার আগে প্রপার ইন্টিগ্রাল মানে কি বুঝি। প্রপার ইন্টিগ্রাল মানে দুটো জিনিস বুঝি, ঠিক আছে, তারপরে ইমপ্রপারে আসছি। তাহলে সবার আগে আমরা একটা কাজ করি, আমরা প্রপার ইন্টিগ্রালের ডেফিনেশনটাকে দিই। প্রপার ইন্টিগ্রাল ঠিক আছে, বা ধরো আমরা রিম্যান ইন্টিগ্রেশন যে চ্যাপ্টারটাতে করেছি সেটাই। তাহলে প্রপার ইন্টিগ্রাল বলতে কি বোঝায়? বলছে প্রপার ইন্টিগ্রাল হচ্ছে এ ইন্টিগ্রেশন ইজ সেড টু বি প্রপার ইন্টিগ্রাল। একটা ইন্টিগ্রেশন সেটাকে বলা হবে প্রপার ইন্টিগ্রাল আন্ডার টু অ্যাজাম্পশনস, দুটো অ্যাজাম্পশনস আন্ডারে, বা ইফ দ্য ফলোয়িং টু অ্যাজাম্পশনস হোল্ড আন্ডার টু অ্যাজাম্পশনস। দেখো এই দুটো কন্ডিশনের মানে এই দুটো কন্ডিশন যদি স্যাটিসফাই করে তাহলে আমরা বলতে পারবো যে একটা ইন্টিগ্রেশন হচ্ছে প্রপার ইন্টিগ্রেশন বা প্রপার ইন্টিগ্রাল, ঠিক আছে, প্রপার ইন্টিগ্রেশন। আচ্ছা কি কি সে অ্যাসাম্পশন গুলো? এক নম্বর, নাম্বার ওয়ান, দ্য ইন্টারভাল অফ দ্য ইন্টিগ্রেশন। আমরা যে ইন্টিগ্রেশনটা করছি একটা ইন্টারভাল নিই, মনে আছে? সেই ইন্টারভালটাকে আমরা কি নিই বলো তো? রিম্যান ইন্টিগ্রেশনের ক্ষেত্রে আমরা যে ইন্টারভালটাকে নিচ্ছিলাম সেটা কি নিচ্ছিলাম? ক্লোজ অ্যান্ড বাউন্ডেড। ক্লোজ অন বাউন্ডেড তাহলে ইজ রিকোয়ার্ড টু বি, তাহলে যে ইন্টারভালটা আমরা চুজ করব সেটাকে অবশ্যই কি হতে হবে? টু বি এ ক্লোজড অ্যান্ড বাউন্ডেড ইন্টারভাল। এটা ফার্স্ট কন্ডিশন, কোন একটা ইন্টিগ্রেশন প্রপার হওয়ার ফার্স্ট কন্ডিশন হচ্ছে যে ইন্টারভালটা যেটা আমরা নিব সেটা কিন্তু ক্লোজড আর বাউন্ডেড ইন্টারভাল হতে হবে, ক্লিয়ার? অ্যান্ড দুই নম্বর, যে ফাংশনটা নিচ্ছিলাম, ফাংশনটা মানে যার ইন্টিগ্রেশন করছি তাকে বলা হয় ইন্টিগ্র্যান্ড, যার ইন্টিগ্রেশন করছি, ঠিক আছে। ধরো আমরা ইন্টিগ্রেশন এ টু বি এফ, ঠিক আছে, তাহলে এফটা হচ্ছে আমাদের ইন্টিগ্র্যান্ড। তাহলে এই যে ইন্টিগ্র্যান্ডটা সেটা কি হতে হবে? ইজ রিকোয়ার্ড টু বি বাউন্ডেড, তাই না, অন দ্য ইন্টারভাল। আমরা ফাংশনটাকে সবসময় কি চুজ করছিলাম? যে ফাংশনটা যার আমরা ইন্টিগ্রেশন করব ইন্টিগ্র্যান্ড সেটাকে সবসময় আমরা বাউন্ডেড নিচ্ছিলাম না? প্রথমেই বলে দিচ্ছিলাম যে ফাংশনটাকে বাউন্ডেড হতে হবে। তাহলে এই দুটো কন্ডিশন যদি স্যাটিসফাই করে, এই দুটো অ্যাজাম্পশন স্যাটিসফাই করলে সেই ইন্টিগ্রেশনটাকে বলা হয় প্রপার ইন্টিগ্রেশন। আর ইমপ্রপার কাকে বলা হয়? যেই সমস্ত ইন্টিগ্রাল গুলো বা ইন্টিগ্রেশন গুলো প্রপার না তাদেরকে বলা হয় ইমপ্রপার ইন্টিগ্রাল। তাহলে প্রপার না তারাই হচ্ছে ইমপ্রপার, বুঝতে পারা গেছে? তাহলে ইমপ্রপার এর ক্ষেত্রে কি হবে? অ্যান ইন্টিগ্রাল, আচ্ছা এখানে না, অ্যান ইন্টিগ্রেশন, হ্যাঁ, অ্যান ইন্টিগ্রাল ইজ সেড টু বি ইমপ্রপার ইন্টিগ্রাল ইফ ইট ইজ নট প্রপার। যদি ইন্টিগ্রালটা প্রপার না হয় তাহলে তাকে ইমপ্রপার ইন্টিগ্রাল বলা হয়। এবার কোশ্চিনটা হচ্ছে তাহলে ইমপ্রপার ইন্টিগ্রালের ক্ষেত্রে কি হবে? তাহলে এক নম্বর,
improper integral ভালো করে দেখো improper integrals ঠিক আছে কি কি হতে পারে এক নম্বর পসিবিলিটি হচ্ছে ইমপ্রপার ইন্টিগ্রালস হতে পারে অন এ ফাইনাইট ইন্টারভাল ভালো করে আমার কথাটা শোনো ওয়্যার ইন্টারভালটা ফাইনাইট তার মানে ইন্টারভালটা হচ্ছে ক্লোজ 0, 2 ক্লোজ এ কমা বি কিন্তু ইন্টিগ্রান্টটা আনবাউন্ডেড হতে পারে ফাংশনটা আনবাউন্ডেড দ্য ইন্টিগ্রান্ট ইজ আনবাউন্ডেড আর দুই নম্বর ইমপ্রপার ইন্টিগ্রাল এই ধরনের ইমপ্রপার ইন্টিগ্রাল হতে পারে যেখানে ইন্টারভালটাই আনবাউন্ডেড অন অ্যান আনবাউন্ডেড ইন্টারভাল কিরকম একটা এক্সাম্পল দিচ্ছি ধরো বলছে রেঞ্জটা প্রপার ইন্টিগ্রেশন 0 to 1 রেঞ্জটা হচ্ছে যেখানে ইন্টারভালটা যার উপর ইন্টিগ্রেশন করছি লোয়ার লিমিট থেকে আপার লিমিট সেটা হচ্ছে ক্লোজ ডান বাউন্ডেড 0, 1 ঠিক আছে তার মানে ইন্টারভালটা ফাইনাইট ক্লোজ ডান বাউন্ডেড কিন্তু ফাংশনটা যার আমি ইন্টিগ্রেশন করছি সেটা আনবাউন্ডেড কিরকম একটা উদাহরণ দিচ্ছি ফাংশনটাকে বলছি 1/x dx এই যে ইন্টিগ্রেশনটা এই ইন্টিগ্রেশনটা প্রপার না ইমপ্রপার ইন্টিগ্রেশন 0 to 1 1/x dx প্রপার কখন হবে প্রপার হওয়ার কন্ডিশন হচ্ছে ইন্টারভালটাকে বাউন্ডেড হতে হবে এক নম্বর দুই নম্বর যে ফাংশনটা নিচ্ছি যার ইন্টিগ্রেশন করছি দ্যাট ইজ ইন্টিগ্র্যান্ড ইন্টিগ্র্যান্ড শুড বি বাউন্ডেড দ্য ইন্টারভাল শুড বি বাউন্ডেড অ্যান্ড দ্য ইন্টিগ্র্যান্ড শুড বি বাউন্ডেড ইফ দিস টু কন্ডিশনস হোল্ড দেন দ্য ইন্টিগ্রেশন উইল সেট টু বি প্রপার ইন্টিগ্রাল আর যদি কোনো একটা কন্ডিশনের ভায়োলেশন হয় দ্যাট ইজ হয় ইন্টারভালটা আনবাউন্ডেড হচ্ছে মানে ফাইনাইট রেঞ্জ হচ্ছে না ক্লোজড আর বাউন্ডেড হচ্ছে না আনবাউন্ডেড হচ্ছে বা ইন্টিগ্র্যান্ড যে ফাংশন রেঞ্জ সেটা আনবাউন্ডেড হচ্ছে এরকম কোনো যদি একটা কেস হয় তাহলে আমরা বলতে পারি সেই ইন্টিগ্রেশনটার প্রপার থাকবে না দ্যাট উইল বি অ্যান ইমপ্রপার ইন্টিগ্রাল তাহলে এবার বলো এই যে উদাহরণটা দিলাম ইন্টিগ্রেশন 0 to 1 1/x dx এটা কি প্রপার ইন্টিগ্রাল না ইমপ্রপার ইমপ্রপার কেন ইমপ্রপার কোন রুলসটা ভায়োলেট করছে এটা সে ইন্টিগ্র্যান্টটা স্যার বাউন্ডেড হচ্ছে না আনবাউন্ডেড হচ্ছে ইন্টিগ্র্যান্টটা আনবাউন্ডেড হচ্ছে 1/x এফএক্সটা হচ্ছে 1/x রেঞ্জটা হচ্ছে ক্লোজ 0 থেকে 1 তাহলে ইন্টারভালটা কিন্তু ক্লোজ 0, 1 কিন্তু ফাংশনটা আনবাউন্ডেড এই ফাংশনটিকে আনবাউন্ডেড 1/x কেউ ছবি আঁকতে পারবে 1/x এর y = 1/x কেউ ছবি আঁকতে জানো xy = 1 ফাংশন তত আস্তে আস্তে বাড়বে এটা আনবাউন্ডেড কেন উদাহরণস্বরূপ আমি একটা করে x এর মান খুব 0 এর কাছাকাছি নিচ্ছি fx দেখো কত হচ্ছে প্রচুর বেড়ে যাচ্ছে আরো কাছে নাও আরো বেড়ে যাবে আরো কাছে নাও আরো বেড়ে যাবে তাহলে যত তুমি জিরোর দিকে টেন্স করাবে x কে তত fx আনবাউন্ডেডলি বেড়ে যাবে সেই কারণে এখানে ইন্টিগ্র্যান্ড যেটা 1/x সেটা কিন্তু আনবাউন্ডেড যেই কারণে আমরা বলতে পারি যে এই ইন্টিগ্রেশনটা প্রপার না কারণ প্রপারের ক্ষেত্রে আমি বারবার করে এর আগে যখন রিমেন ইন্টিগ্রেশন করেছি তখন বলে দিয়েছি যে প্রপার হতে গেলে ফাংশনটাকে বাউন্ডেড হতে হবে ইন্টারভালে কিন্তু এখানে দেখো ফাংশনটা বাউন্ডেড না তাহলে এটা হচ্ছে ইমপ্রপার ইন্টিগ্রাল বোঝাতে পারলাম ক্লিয়ার তাহলে ইমপ্রপার ইন্টিগ্রাল কিন্তু হুট করে রেঞ্জ দেখে বোঝা যায় না রেঞ্জটা দেখো 0 থেকে 1 রেঞ্জটা বাউন্ডেড রেঞ্জে কোনো অসুবিধা নেই দেখো রেঞ্জটা হচ্ছে ফাইনাইট ইন্টারভালটা ফাইনাইট 0 থেকে 1 কিন্তু ফাংশনটা আনবাউন্ডেড ইন্টিগ্র্যান্টটা আনবাউন্ডেড আর সেকেন্ড কেস কি সেকেন্ড কেসে হচ্ছে মানে যে ইন্টারভালটা সেটাই আনবাউন্ডেড হয়ে যাচ্ছে কিরকম একটা উদাহরণ দিই ইন্টিগ্রেশন 0 to ∞ x² dx একটা এক্সাম্পল এই এক্সাম্পলের ক্ষেত্রে কি হচ্ছে ইন্টিগ্রেশন 0 to ∞ x² dx তাহলে এই ক্ষেত্রে প্রবলেম কি হচ্ছে বলো এই ক্ষেত্রে দেখো ইন্টারভালটা কি আছে আনবাউন্ডেড
unbounded unbounded interval ta unbounded acha ei khetre kintu integrand ta unbounded jai hok integrand ta unbounded hocchi karon interval ta ekhane emon bhabe dewa ache je interval ta unbounded ebong function ta jotoi tumi barabe aste aste interval function ta o aste aste barte thakbe tale dutu case hote pare ekta case tale improper integral amra du bhage bhag korte pari thik ache tale improper integral ke amra du rokom bhabe bhag korte pari एक नम्बर नम्बर वन द इंटरवल जो इंटरवल अनबाउंडेड और दो नम्बर जो इंटीग्रैंड टा देवा थाकबे सेटा अनबाउंडेड আর আরেকটা কেস হতে পারে তিন নম্বর যেখানে এই দুটো কন্ডিশনই হোল্ড করছে ধরো এটা এ নম্বর কন্ডিশন এটা বি নম্বর কন্ডিশন আরেকটা কেস অনেক সময় লেখা যায় সেটা হচ্ছে এ আর বি বোথ হোল্ডস এও হোল্ড করে বিও হোল্ড করে তার মানে কি ইন্টিগ্রালটাও আনবাউন্ডেড আবার ইন্টিগ্র্যান্ডটাও আনবাউন্ডেড সরি ইন্টারভালটাও আনবাউন্ডেড আবার ইন্টিগ্র্যান্ড যেটা ফাংশনটা সেটাও আনবাউন্ডেড তাহলে এ এন্ড বি বোথ হোল্ডস আমি কি বোঝাতে পারলাম ক্লিয়ার এবার একটা জিনিস তোমাদের বলে দিই ধরো আমি একটা ইন্টিগ্রেশন নিলাম বললাম ইন্টিগ্রেশন 0 টু 1 1/x dx হ্যাঁ তাহলে এটা একটা ইমপ্রপার বোঝা যাচ্ছে সমস্যা কেন এই জায়গাটা সমস্যা এই যে যেখানে সমস্যা হচ্ছে সেইখানে এই ফাংশনটা নিয়ে যে ধরো 1/x এই ফাংশনটা কি এই ক্লোজ 0,1 এ কন্টিনিউয়াস ক্লোজ 0,1 এ কি কন্টিনিউয়াস হবে হ্যাঁ স্যার ভালো করে দেখো এই ফাংশনটা কি ক্লোজ 0,1 এ কন্টিনিউয়াস ছবিটা দেখে নাও জিরোতে কন্টিনিউয়াস বলতে পারবো জিরোতে ফাংশনটা এই যে ফাংশনটা জিরোতে কোনদিন ফাংশনটার ভ্যালু বের করা যায় স্যার বের করা যায় জিরোতে না স্যার না স্যার বের করা যায় না বের করা যায় না তো জিরোর পরে ঠিক আছে জিরোর পরে কন্টিনিউয়াস আনবাউন্ডেড হোক কিন্তু কন্টিনিউয়াস কিন্তু জিরোতে তাহলে কোন একটা ফাংশন আমি ডিফাইন করছি তার ইন্টিগ্রেশন করছি সেই ইন্টিগ্রেশন করার পর 1/x যার মানে যেই জায়গা থেকে আমি ইন্টিগ্রেশন করছি সেই জায়গাতেই ফাংশনটা আনডিফাইন্ড হয়ে বসে আছে তাই না দেখো ভালো করে 1/x ইন্টিগ্রেশন করছি ভালো কথা কিন্তু 1/x যে তার যে ইন্টিগ্রেশন করছি 0 পয়েন্টে যদি বসাই তাহলে তো আনডিফাইন্ড ফাংশনটা তাহলে সেই ক্ষেত্রে আমরা করবটা কি তাহলে ফাংশনটা কি 0 পয়েন্টে কন্টিনিউয়াস হবে হবে না এটা একটা ডিসকন্টিনিউটি আছে বুঝতে পারলে কি তাহলে সবার আগে আমি তোমাদের আগের সেমিস্টারে যখন কন্টিনিউটি করিয়েছিলাম তখন বলেছিলাম যে ডিসকন্টিনিউটি নিয়ে বাদ রেখেছিলাম আজকে আমি একটু ডিসকন্টিনিউটি নিয়ে আলোচনা করব ঠিক আছে তারপরে আবার ইমপ্রপার ইন্টিগ্রালে আসছি ডিসকন্টিনিউটি খুব সিম্পল জিনিস কাকে বলা হয় ডিসকন্টিনিউটি কোন একটা ফাংশন যদি কন্টিনিউয়াস না হয় তাহলে সেই ফাংশনটাকে বলা হবে ডিসকন্টিনিউয়াস ডিসকন্টিনিউটি অনেক রকম আছে মূলত চারটে রকম আছে ডিসকন্টিনিউটি যারা খুব পপুলার এক নম্বর ডিসকন্টিনিউটি রিমুভেবল কি ডিসকন্টিনিউটি রিমুভেবল ডিসকন্টিনিউটি এটা এক নম্বর নাম্বার ওয়ান দুই নম্বর অসিলেটরি ডিসকন্টিনিউটি তিন নম্বর ইনফাইনাইট ডিসকন্টিনিউটি আচ্ছা এই ইনফাইনাইট ডিসকন্টিনিউটিটাই আমাদের এই চ্যাপ্টারে লাগবে এই ইনফাইনাইট ডিসকন্টিনিউটিটাই ইমপ্রপার ইন্টিগ্রেশনের ক্ষেত্রে লাগবে বলেই আমি ডিসকন্টিনিউটি নিয়ে একটু আলোচনা করছি আর লাস্ট চার নম্বর জাম্প ডিসকন্টিনিউটি এই চার ধরনের মূলত ডিসকন্টিনিউটি আমাদের জেনে রাখা দরকার কিরকম আমি একটা একটা করে উদাহরণ দিই তাহলে ব্যাপারটা একেবারে ক্লিয়ার হয়ে যাবে ফার্স্ট এক নম্বর উদাহরণ দিচ্ছি ঠিক আছে রিমুভেবল ডিসকন্টিনিউটির উদাহরণ
আমি আর ডেফিনেশনে যেতে চাইছি না, জাস্ট ব্যাপারটাকে জেনে রাখো, তাহলেই আর ডেফিনেশন বা অন্য কিছুর দরকার নেই। কি করে ব্যাপারটা জানবো? থ্রু এক্সাম্পল। ঠিক আছে, আচ্ছা আমি একটা ফাংশনের উদাহরণ দিচ্ছি। ধরো এফ এক্স, বললাম এক্স স্কোয়ার মাইনাস ফোর বাই এক্স মাইনাস টু। কে বলতে পারে এই ফাংশনটা কি সব জায়গায় ডিফাইন করা যাবে? আর যখন টু, তখন বললাম দশ। অসুবিধা আছে কারোর? আমি ইচ্ছা মতো আমার মতো দিলাম দশ। এবার তোমাদের কাজ হচ্ছে এই যে ফাংশনটা যেটা আমি এখনই লিখলাম, সেই ফাংশনটা টু পয়েন্টে কন্টিনিউয়াস কিনা চেক করা। কি করে চেক করি? এটা চেক করবো, হ্যাঁ জিজ্ঞাসা চিহ্ন দিচ্ছি। তাহলে ফাংশন টু পয়েন্টে কন্টিনিউয়াস কিনা কি করে চেক করি আমরা বলো? লিমিট লিমিট এক্সটেন্স টু এক্সটেন্স টু 2 প্লাস প্লাস এখানে দরকার নেই, কারণ এখানে কি বলতো, 2 এর পর আর 2 এর আগে বলে কিছু নেই, জাস্ট 2 আর 2 ছাড়া আছে। সিনো লিমিট এক্সটেন্স টু 2 fx ইকুয়াল টু f2, এটা হলেই হয়ে যাবে। এটা একটা সূত্র ছিল না, প্লাস মাইনাস ছাড়াও দেখবে আরেকটা সূত্র ছিল কিন্তু, লিমিট এক্সটেন্স টু c fx ইকুয়াল টু fc। বলো জানো না এটা? এখানে তো 2 এর আগে বা 2 এর পরে কিছু নেই, 2 এ একটা ভ্যালু আর 2 ছাড়া বাকি এক ভ্যালু, তাহলে ওটা নিয়ে চেক করে লাভ নেই। তার থেকে বরঞ্চ লিমিট এক্সটেন্স টু সি এক্সটেন্স টু 2 এফ এক্স ইকুয়াল টু এফ 2 এটা চেক করি। তো তোমরা আগে বলো যে লিমিট এক্সটেন্স টু 2 এফ এক্স কত হবে? কি করে বের করবো? খুব সিম্পল, লিমিট এক্সটেন্স টু 2 এফ এক্স এর মানটা, এক্সটেন্স টু 2 মানে এক্স যখন 2 না কিন্তু 2 এর কাছাকাছি, তাহলে 2 বাদ দিয়ে ফাংশনের ভ্যালু কত? এক্স স্কোয়ার মাইনাস ফোর বাই এক্স মাইনাস টু। এখান থেকে একটা কাজ করতে পারি, যেহেতু এক্স টেন্স টু 2 তাহলে এক্স মাইনাস টু নট ইকুয়াল টু 0, আর এক্স মাইনাস টু যদি নট ইকুয়াল টু 0 তাহলে ওপর নিচে এক্স মাইনাস টু কেটে দেওয়া যায়, তার ফলে কত হয়? ওপর নিচে x মাইনাস 2 কেটে দেওয়া যাবে। বুঝতে পারা গেছে কেন ওপর নিচে x মাইনাস 2 কেটে দিলাম? এটা কিন্তু উচ্চ মাধ্যমিকের অঙ্ক, যেহেতু x 2 এর সঙ্গে সমান না, কারণ 2 এর কাছাকাছি যাচ্ছে, তাহলে x মাইনাস 2 নন জিরো, সেখান থেকে কেটে দিলাম, তাহলে এখান থেকে 4 হচ্ছে, কারেক্ট। আর f2 কত? 10 10, তাহলে লিমিট x টেন্ডস টু 2 fx আর f2 সমান হচ্ছে? হচ্ছে না, কারণ f2 হচ্ছে 10 আর এইটা হচ্ছে 4। তাহলে আমরা কি বলতে পারি এই ফাংশনটা কি x = 2 তে কি হচ্ছে বলো? ডিসকন্টিনিউয়াস। তাহলে f is discontinuous at x = 2। এবার ধরো আমি কাউকে বললাম এই যে ডিসকন্টিনিউটিটা আছে, তাহলে এটা কিন্তু একটা ডিসকন্টিনিউটি, 2 পয়েন্টে কন্টিনিউয়াস ফাংশনটা হচ্ছে না, তাহলে এটা কিন্তু একটা ডিসকন্টিনিউটি। এবার ধরো আমি বললাম এই যে ফাংশনটা যে 2 পয়েন্টে ডিসকন্টিনিউয়াস হচ্ছে না, সরি ডিসকন্টিনিউয়াস হচ্ছে মানে কন্টিনিউয়াস যে হচ্ছে না, সেই ডিসকন্টিনিউটিটাকে রিমুভ করব। রিমুভেবল মানে এই ডিসকন্টিনিউটিটা দূর করব, দূর করব মানে ডিসকন্টিনিউটি থেকে কন্টিনিউটি আনব। করা যাবে? বলছে করা যাবে, একটা উপায় আছে এই ডিসকন্টিনিউটিটা দূর করা, তার মানে ফাংশনটাকে কন্টিনিউয়াস করার একটা উপায় আছে। কি উপায়? আমরা দেখবেন নিজেদের ইচ্ছে মতো এক্স ইকুয়াল টু 2 পয়েন্টে ফাংশনের ভ্যালু 10 ধরেছিলাম, এটাকে চেঞ্জ করে ফাংশনের ভ্যালু যদি 4 ধরি কি হবে? তাহলে ডিসকন্টিনিউটি রিমুভ হয়ে যেতে পারবে, ফাংশনটা দেখো কন্টিনিউয়াস হবে, তখন আর কোনো সমস্যা থাকবে না। আমরা এখানে কি ধরেছিলাম? আমরা এখানে 10 ধরেছিলাম, তাই তো? সেই 10 এর বদলে যদি আমরা 10 এটাকে কেটে দিয়ে আমরা যদি এরকম ভাবে 4 ইউজ করি এই জায়গাটা, তাহলে তাহলে ইফ এফ 2 যদি আমরা 4 নিই, তাহলে দেন দ্য ডিসকন্টিনিউটি ক্যান বি রিমুভেবল। এই ডিসকন্টিনিউটিটা আমরা দূর করতে পারবো, বোঝাতে পারছি? ক্যান বি রিমুভড দিস টাইপ অফ ডিসকন্টিনিউটি।
এই ধরনের যে ডিসকন্টিনিউটি তাকে কি বলা হয়? ইজ কল্ড রিমুভেবল ডিসকন্টিনিউটি। ঠিক আছে, বোঝাতে পারলাম? তাহলে রিমুভেবল ডিসকন্টিনিউটি মানে অনেক সময় কি হচ্ছে, কোনো একটা ফাংশন ডিসকন্টিনিউয়াস হয়ে যাচ্ছে, জাস্ট টু পয়েন্টে বা এরকম সি পয়েন্টে ফাংশনের ভ্যালুটা চেঞ্জ করলে সেটা আবার কন্টিনিউয়াস হয়ে যায়, তাহলে ডিসকন্টিনিউটিকে আমরা দূর করতে পারবো, সেই জন্য এই ধরনের ডিসকন্টিনিউটিকে বলা হয় রিমুভেবল। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট হচ্ছে দু নম্বর, অসিলেটরি ডিসকন্টিনিউটি। আচ্ছা, অসিলেশন মানে কি? কেউ জানো সিকোয়েন্স করেছে না? সিকোয়েন্সের ক্ষেত্রে মনে আছে অসিলেটরি মানে বেশি জায়গায় যাচ্ছে বা কম জায়গায় যাচ্ছে, অনেক জায়গায় যাচ্ছে কিন্তু দুলছে, মানে এরা হচ্ছে কি বলতো, বাড়ছে বা কমছে না, ইনক্রিজ করছে না ডিক্রিজ করছে, একবার ইনক্রিজ একবার ডিক্রিজ, একবার ইনক্রিজ একবার ডিক্রিজ, এরকম ব্যাপার। তো এই ধরনের ফাংশন হচ্ছে অসিলেটরি ফাংশন, যাই হোক, তো যেগুলো হচ্ছে দুলে সেই ধরনের ফাংশন গুলো অসিলেটরি। তাহলে অসিলেটরি ডিসকন্টিনিউটি কি, আমি একটা উদাহরণ দিই তাহলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। ধরো এফ এক্স, ভালো করে দেখো, সাইন ওয়ান বাই এক্স। আচ্ছা, কে বলতে পারে কোন জায়গায় সাইন ওয়ান বাই এক্স ডিফাইন করা যাবে না? জিরো পয়েন্টে ডিফাইন করা যাবে না। আর যদি জিরো নিই ফাংশনটা তো রিফাইন করতে হবে, তখন বললাম জিরো, জিরোতে তাহলে জিরো ফাংশনের ভ্যালু। তো এইবার কাউকে যদি বলি ফাংশনটা জিরো পয়েন্টে কন্টিনিউয়াস, চেক করো তো ফাংশনটা কি জিরো পয়েন্টে কন্টিনিউয়াস হবে না ডিসকন্টিনিউয়াস হবে। কি করে চেক করব? আমি ডান দিকে করছি, লিমিট x টেন্ডস টু জিরো এফ এক্স ইকুয়াল টু এফ জিরো, তাই না? এটা দেখাতে হবে, তাহলেই বলতে পারবো ফাংশনটা কন্টিনিউয়াস। আর যদি এটা না দেখাতে পারি তাহলে ফাংশনটা ডিসকন্টিনিউয়াস হবে। তাহলে এবার তোমরা সবার আগে বলো লিমিট x টেন্ডস টু জিরো এফ এক্স কত হচ্ছে, তারপর বলো সেটা এফ জিরোর সঙ্গে সমান হবে কি হবে না, কত হচ্ছে? জিরো। লিমিট x টেন্ডস টু জিরো সাইন ওয়ান বাই এক্স জিরো হয়? হ্যাঁ দুর্বা, যখন আমি জিরো বসিয়ে দিব না এখানে, তখন এটা এক্সিস্ট করে না, ওয়ান বাই এক্স আনডিফাইন্ড, তাহলে এই লিমিটটা এক্সিস্ট করে না। তাহলে এবার তোমরা খুব ঠান্ডা মাথায় ব্যাপারটাকে রিয়ালাইজ করো যে লিমিট এক্স টেন্ডস টু জিরো এফ এক্স ইকুয়াল টু কত পেতে হতো কন্টিনিউটি হতে গেলে, এক্স ইকুয়াল টু জিরোতে কন্টিনিউয়াস হতে গেলে আমাদের কি পেতে হতো? আমাদের পেতে হতো লিমিট এক্স টেন্ডস টু জিরো এফ এক্স ইকুয়াল টু কত পেতে হতো, জিরো, এফ জিরো পেতে হতো। এফ জিরো মানে কত? জিরো, জিরো পেতে হতো। কিন্তু এবার লিমিট এক্স টেন্ডস টু, এই যে দেখো ব্যাপারটা, দেখো লিমিট এক্স টেন্ডস টু জিরো এফ এক্স এটাকে আমাদের এফ জিরো পেতে হতো, এফ জিরোর মান কত? এফ জিরোর মান হচ্ছে জিরো, তাহলে আমাদের এটাকে জিরো পেতে হতো। কিন্তু আমরা কি পেলাম? আমরা পেলাম না। আমরা জিরো কেন? এখানে যদি কেউ বলো স্যার আমি জিরো দেবো না এক দেবো, পাবো? কাউকে যদি বলি স্যার এক দেবো না এটা দুই দেবো, পাবো? কেন পাবো না? কারণ এই লিমিটটা এক্সিস্টই করছে না। সবার আগে তো লিমিটটাকে এক্সিস্ট করতে হবে, এই লিমিটটা লিমিট এক্স টেন্ডস টু জিরো এফ এক্স, ফার্স্ট কাজ হচ্ছে সবার আগে এটাকে এক্সিস্ট করতে হবে, দেন তারপরে এটাকে কি হতে হবে, এটাকে এফ জিরোর সঙ্গে সমান হতে হবে। তাহলে এফ জিরো তুমি চেঞ্জ করেও দেখো ডিসকন্টিনিউটিটাকে কি দূর করতে পারবে? এফ জিরোকে যদি জিরোর জায়গায় ওয়ান করি, টু করি, থ্রি করি, ডিসকন্টিনিউটি কি দূর করা যাবে? আগের বার কেন দূর করতে পারছিলাম? আগের বার লিমিট এক্স টেন্ডস টু টু এফ এক্স এটা ভ্যালুটা পাচ্ছিলাম চার, সেই জন্য এফ টুকে যদি আমি চার নিয়ে নিই না তাহলেই কাজ কমপ্লিট, ডিসকন্টিনিউটিটা রিমুভ হয়ে যেত। কিন্তু এইবার লিমিট এক্স টেন্ডস টু জিরো এফ এক্স এটাকে তো আমি পাচ্ছি না এর ভ্যালু, এর ভ্যালুই নেই। তাহলে এর ভ্যালু যদি না পাই তাহলে কি করে এটাকে আমি এফ জিরোর সঙ্গে সমান করবো? তাহলে এফ জিরোর সঙ্গে কখনোই এটা সমান হবে? কোনোদিনই হবে না। তুমি এফ জিরোর মান যা ইচ্ছে নাও। তাহলে এই ধরনের ডিসকন্টিনিউটিটাকে রিমুভ করা যাচ্ছে না? যাবে না তো?
বুঝতে পারবে যে ডিফারেন্সটা তাহলে এক নম্বর আর দুই নম্বর এই দুটো ডিসকন্টিনিউ দুটোই কিন্তু ডিসকন্টিনিউয়াস কিন্তু ডিফারেন্সটা বুঝতে পারা গেছে যে এই ক্ষেত্রে ডিসকন্টিনিউয়াস হচ্ছিল কিন্তু ডিসকন্টিনিউয়াসটাকে কেন আমি রিমুভ করতে পারছিলাম জাস্ট এখানে আমি দশের জায়গায় যদি চার নিই নি তাহলে ডিসকন্টিনিউটা দূর হয়ে যাচ্ছিল কিন্তু এই ক্ষেত্রে যদি আমি জিরোর জায়গায় অন্য কিছু নিই তাও ডিসকন্টিনিউটিটা দূর হবে না কেন হবে না কারণ লিমিট এক্সটেন্স টু জিরো এফ এক্স এটা এক্সিস্টই করছে না আগের বার এটা এক্সিস্ট করছিল মানে তার একটা ভ্যালু পাচ্ছিলাম সার্টেন একটা ভ্যালু কিন্তু এইবার এটা এক্সিস্ট করছে না তাহলে এই ভ্যালুটা যদি এক্সিস্ট না করে তাহলে এর সাথে আমি এফ জিরো কে সমান করবো কি করে আগে তো এক্সিস্ট করতে হবে তারপর তো আমি কায়দা করে ওটাকে সমান করবো তাহলে এই যে ডিসকন্টিনিউটি এটা রিমুভেবল না এই ধরনের ডিসকন্টিনিউটি কি বলা হয় জানো অসিলেটরি এবার কোশ্চেনটা হচ্ছে কেন অসিলেটরি বলা হয় ফাংশনটা ডিসকন্টিনিউয়াস দিস টাইপ অফ ডিসকন্টিনিউটি ইজ কল্ড an oscillatory discontinuity keno eta ke oscillatory bola hoy keno karon function to oscillate korchei tar pasapashi function ta dekho sob jagate bounded function ta dekho যে ফাংশনটা নিয়েছি ফাংশনটা কি কোথাও আনবাউন্ডেড কোথাও আনবাউন্ডেড হচ্ছে কেন আনবাউন্ডেড হচ্ছে না জানো সাইন এক্স সবসময় কোথা থেকে কার মধ্যে থাকে সাইন সবসময় কার থেকে কার মধ্যে থাকে এক্স এর মান যাই নাও সাইন এক্স মাইনাস মাইনাস 1 থেকে প্লাস 1 এর মধ্যে থাকবে মাইনাস 1 থেকে প্লাস 1 এর মধ্যে থাকবে এফ এক্স আর যখন 0 তখন 0 মানে 0 টাও হচ্ছে কি বাউন্ডেড তো এটা সার্টেন রেঞ্জ তাহলে মাইনাস 1 থেকে 1 আর 0 তাহলে এর মধ্যে কি হচ্ছে তাহলে এর আপার বাউন্ড হচ্ছে 1 আর লোয়ার বাউন্ড হচ্ছে মাইনাস 1 তাহলে ফাংশনটা হচ্ছে অলওয়েজ বাউন্ডেড তাহলে দেখো ডিসকন্টিনিউটি কিন্তু ফাংশনটা বাউন্ডেড এবং ফাংশনটা হচ্ছে একটা রেঞ্জের মধ্যে অসিলেট করছে কোন রেঞ্জের মধ্যে অসিলেট করছে মাইনাস 1 থেকে 1 এর মধ্যে এখানে এর মধ্যে অসিলেট করছে তার বাইরে আর যাচ্ছে না তার মধ্যেই দুলছে সেই কারণে ডিসকন্টিনিউটিটাকে রিমুভেবল বলা হয় না কারণ রিমুভ করা যায় না এবং যেহেতু এটা অসিলেট করছে এবং বাউন্ডেড হচ্ছে তাহলে এই ধরনের ডিসকন্টিনিউটিটাকে বলা হয় অসিলেটরি ডিসকন্টিনিউটি ক্লিয়ার তিন নম্বর ইনফাইনাইট ডিসকন্টিনিউটি ঠিক আছে আচ্ছা যেটা নিয়ে আমাদের কাজ ইমপ্রপার ইন্টিগ্রেশন না এই ইনফাইনাইট ডিসকন্টিনিউটি নিয়ে আমাদের কাজে লাগবে উদাহরণ দিচ্ছি ধরো আমরা একটা ফাংশন নিলাম হ্যাঁ এফ এক্স ওয়ান বাই এক্স কে বলতে পারে ফাংশনটা কোথায় ডিফাইন করা যাবে না জিরো পয়েন্টে তাহলে নন জিরো আর যখন জিরো হবে তখন কিছু একটা করতে হবে আলাদা হবে কিছু একটা নিয়ে নি ধরো জিরো নিলাম এটা যা ইচ্ছা নিতে পারো এটা তোমাদের ইচ্ছে মতো x = 0 তে যা ইচ্ছে যেটা যার ইচ্ছে কেউ 0 কেউ 1 কেউ 10 1000 যা ইচ্ছে ঠিক আছে আমি 0 নিলাম আমার ইচ্ছে তোমরা যদি বলো স্যার 0 নেবেন না আমি 1 নেব 1 নেই কোনো অসুবিধা নেই এই যে ফাংশনটা 0 তে কন্টিনিউয়াস হবে 0 তে কি কন্টিনিউয়াস হবে না স্যার হবে না তো ওটা এক্সিস্টই হবে না কি প্রবলেম হবে প্রবলেম কি আবার লিমিট এক্সটেন্স টু জিরো এফ এক্স এক্সিস্ট হবে না এক্সিস্ট হবে না লিমিট এক্সটেন্স টু জিরো এফ এক্স এফ জিরো হতে হবে এফ এক্স মানে ওয়ান বাই এক্স তাহলে বলো এটা কি হবে আগের বারের মতোই ডাজ নট এক্সিস্ট তাহলে এটা আগের বারের মতোই এক্সিস্ট করছে না তাহলে কখনোই কি এটা এফ জিরোর সঙ্গে সমান হতে পারে এফ জিরো মানে কত এফ জিরো মানে জিরো এই যে এক্স ইকুয়াল টু জিরোতে ভ্যালুটা তাহলে হচ্ছে না কখনোই তাহলে কি বলতে পারি এটা হচ্ছে ডিসকন্টিনিউয়াস এবার দেখো আগের বারও তো এরকম হয়েছিল আগেরবারও তো এরকম হয়েছিল আগেরবার হয়েছিল না যে লিমিট এক্সটেন্স টু জিরো এফ এক্স এটা এক্সিস্টই করছে না তাহলে সেটা এফ জিরোর সঙ্গে সমান হচ্ছে না এবারও একই কেস হচ্ছে লিমিট এক্সটেন্স টু জিরো এফ এক্সটা এক্সিস্ট করছে না তাহলে এফ জিরোর সঙ্গে সমান হবে না তার মানে এটা রিমুভেবল ডিসকন্টিনিউটি না কেন কারণ এই ডিসকন্টিনিউটি কোনো মতেই তুমি রিমুভ করতে পারবে না এটা ডিসকন্টিনিউটি থাকবেই এবার কোশ্চিনটা হচ্ছে কেন এটাকে ইনফাইনাইট ডিসকন্টিনিউটি বলা হয় কেন অসিলেটরি বলা হয় না আগেরবার যে ডিসকন্টিনিউটি ছিল সেটা অসিলেটরি কেন জানো অসিলেটরি কারণ ফাংশনটা অসিলেট করছিল একটা রেঞ্জের মধ্যে ফাংশনটা বাউন্ডেড হচ্ছিল এক্স এর মান যাই বসাও ফাংশনটা বাউন্ডেড হচ্ছিল কিন্তু এইবার দেখো তো ফাংশনটা কি বাউন্ডেড ওয়ান বাই এক্স না
একটু আগেই তো আমি উদাহরণ দিলাম যে ওয়ান বাই এক্স যত আস্তে আস্তে জিরো জিরোর কাছে নিয়ে যাবো এক্স তত ওয়ান বাই এক্স কি হবে আস্তে আস্তে বাড়বে। তাহলে হেয়ার এফ ইজ নট বাউন্ডেড, নট বাউন্ডেড মানে এফ টা হচ্ছে জিরোর কাছাকাছি ইনফাইনাইটের দিকে চলে যাবে, যত তুমি জিরোর কাছে নিয়ে যাবো তত ফাংশনটা আস্তে আস্তে বাড়তে বাড়তে ইনফাইনাইটের দিকে নিয়ে চলে যাবে। দিস টাইপ অফ ডিসকন্টিনিউটি, এই ধরনের ডিসকন্টিনিউটি কি বলা হয়, যেহেতু এটা ভ্যালুটা আস্তে আস্তে আনবাউন্ডেড হয়ে ইনফাইনাইট দিকে চলে যাচ্ছে তাহলে এই টাইপের ডিসকন্টিনিউটিকে বলা হয় ইজ কল্ড অ্যান ইনফাইনাইট ডিসকন্টিনিউটি। বুঝাতে পারলাম ইনফাইনাইট ডিসকন্টিনিউটি? আরো প্রচুর উদাহরণ আছে, আমি তো একটা একটা করে দিচ্ছি। লাস্ট চার নম্বর কি আছে, এটা হয়ে গেল এবার চার, জাম্প। এই ডিসকন্টিনিউটিটা তোমরা উচ্চ মাধ্যমিকে পড়ে এসছো, জাম্প ডিসকন্টিনিউটি, ঠিক আছে? ধরো একটা উদাহরণ দিচ্ছি আমি, লেট এফ এক্স, ধরো বললাম বক্স এক্স, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা যখন এক্স এর ভ্যালু এই জায়গাতে নিচ্ছি প্লাস জিরো কমা টু, ঠিক আছে। এবার একটা জিনিস লক্ষ্য করো তো, যে এফ এক্স যদি বক্স এক্স হয় তাকে যদি ভাঙি তাহলে কি হবে, তাহলে প্রথমে হবে জিরো, কখন জিরো লেস দেন অর ইকুয়াল টু এক্স লেস দেন ওয়ান, লেস দেন ওয়ান, আর তারপর কি হবে ওয়ান, ওয়ান লেস দেন ইকুয়াল টু এক্স লেস দেন টু, আর লাস্টে কি হবে বলো টু, যখন এক্স ইকুয়াল টু টু। আচ্ছা তোমাদেরকে যদি বলি যে ফাংশনটি কি জিরো ওয়ান এ কন্টিনিউয়াস, কি করে চেক করব ওয়ানে কি কন্টিনিউয়াস হবে, কি করে চেক করব? আচ্ছা এবার চেক করব কি করে জানো, লিমিট এক্স টেন্ডস টু ওয়ান প্লাস এফ এক্স আর লিমিট এক্স টেন্ডস টু ওয়ান মাইনাস এফ এক্স। কেন ওয়ান প্লাস আর ওয়ান মাইনাস নিচ্ছি, আগের বার তো দরকার পড়েনি, এবার দেখো ওয়ান এর বাঁ দিকে কি হচ্ছে ফাংশনের ভ্যালু আর ওয়ান এর পরে ডান দিকে কি হচ্ছে সেটা আমরা দেওয়া আছে, সেটা আমরা বের করে নিতে পারছি, সেই কারণে এবার ওয়ান প্লাস আর ওয়ান মাইনাস। কে বলতে পারে লিমিট এক্স টেন্ডস টু ওয়ান প্লাস এফ এক্স কত হবে? স্যার ওয়ান জিরো নীলন, তোমার একটু সাউন্ডে প্রবলেম করছে, ঠিক আছে? আর যখন লিমিট এক্স টেন্ডস টু ওয়ান মাইনাস আগের থেকে ছোট তখন জিরো। তাহলে এবার দেখো, অতএব আমরা বলতে পারি লিমিট এক্স টেন্ডস টু ওয়ান প্লাস এফ এক্স আর লিমিট এক্স টেন্ডস টু ওয়ান মাইনাস এফ এক্স এরা আলাদা। তাহলে এটাকে বলে লেফট হ্যান্ড লিমিট, এটাকে বলে রাইট হ্যান্ড লিমিট। তো বলো তো লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট তো আলাদা হওয়ার পাশাপাশি কতটা জাম্প করেছে, লেফট হ্যান্ড থেকে রাইট হ্যান্ডে কতটা জাম্প করেছে। এই যে লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট, এটা সেটা লেফট হ্যান্ড রাইট হ্যান্ড জাম্প করেছে কিনা, কতটা জাম্প করেছে, ওয়ান জাম্প করেছে, ওয়ান ফট করে জাম্প করে গেছে, দেখো ওয়ান। তাহলে কি এটাকে বলে জাম্প ডিসকন্টিনিউটি, কেন, কারণ লেফট হ্যান্ড সাইড লিমিটের পর রাইট হ্যান্ড সাইড লিমিট হট করে জাম্প করে যাবে, বুঝতে পারা গেছে? তাহলে এইটা হচ্ছে দিস টাইপ অফ ডিসকন্টিনিউটি। জাম্প ডিসকন্টিনিউটি, অনেক রকমের জাম্প আছে, ঠিক আছে? তাহলে হুট করে এক্স ইকুয়াল টু ওয়ান এর আগে অবধি যা ছিল ওয়ানে ফট করে জাম্প হয়ে গেল, ঠিক আছে? ছবিটা যদি আঁকি তাহলে ছবিটা খুব সিম্পল, যে এক্স ইকুয়াল টু জিরো থেকে ওয়ান অবধি এই ছিল, হট করে ওয়ান পয়েন্টে জাম্প করে এই জায়গায় চলে আসলো, তাহলে এইটা হচ্ছে আমাদের জাম্প। ক্লিয়ার, বুঝাতে পেরেছি? তাহলে এই চারটে টাইপের ডিসকন্টিনিউটি মেনলি আমাদের জেনে রাখা দরকার, তার মধ্যে থেকে ইনফাইনাইট ডিসকন্টিনিউটি ইমপ্রপার ইন্টিগ্রালের ক্ষেত্রে, ইমপ্রপার ইন্টিগ্রালটা কেন হয়, যেই সমস্ত ক্ষেত্রে ইনফাইনাইট ডিসকন্টিনিউটি আসে সেই সমস্ত ক্ষেত্রে
যে সমস্ত ক্ষেত্রে ইনফাইনাইট ডিসকন্টিনিউটি আসে ফাংশনটার সেই সমস্ত ক্ষেত্রে ইমপ্রপার ইন্টিগ্রাল পাই। যদি বলো স্যার উদাহরণ, তাহলে এই যে দেখো যদি আমরা ইন্টিগ্রেশন করি, যে ইন্টিগ্রেশন 0 to 1 1/x dx, তাহলে এই যে ফাংশনটা, এই ফাংশনটা কিন্তু 0 পয়েন্টে ইনফাইনাইট ডিসকন্টিনিউয়াস, ঠিক আছে, এফ এক্সটা হচ্ছে 1/x, সেটা কিন্তু ডিসকন্টিনিউয়াস এট এক্স ইকুয়াল টু জিরোতে। কি ধরনের ডিসকন্টিনিউটি এটা? ইনফাইনাইট। কেন বুঝে নাও, আমি লিখিয়ে দিয়েছি বা আমি এক্সাম্পল দিয়ে বুঝিয়েও দিয়েছি। ধরো এরকম হতে পারে ইন্টিগ্রেশন 0 to 1 1/x² এরকম হতে পারে ইন্টিগ্রেশন 0 to 1 1/1 - x dx, তাহলে এটা কোথায় হবে বলতো ডিসকন্টিনিউটি, কোন জায়গাতে হবে এটা? 1 পয়েন্টে 1 ইনফাইনাইট ডিসকন্টিনিউটি, তার নট নেসেসারি যে 0 তেই হতে হবে সবসময়, লোয়ার লিমিটে ডিসকন্টিনিউটি হতে পারে, আপার লিমিটেও ইনফাইনাইট ডিসকন্টিনিউটি হতে পারে, কারণ দেখো যত একের কাছাকাছি যাবে এই ভ্যালুটা তত বাড়বে, তত 1 - x বাড়বে যত একের কাছাকাছি x হবে। ক্লিয়ার? বুঝতে পারলে কিনা দেখো। নেক্সট, পিসওয়াইজ কন্টিনিউটি মানে পিসওয়াইজ কন্টিনিউটি ব্যাপারটা কি? এটা বলে দিই, এই ব্যাপারটা হচ্ছে যে তুমি গোটা একটা ইন্টারভাল নিলে সেই ইন্টারভালে সমস্ত জায়গায় ডিসকন্ট, মানে তার মধ্যে ধরো এতটুকু জায়গায় কন্টিনিউয়াস হচ্ছে, তারপরে আবার ডিসকন্টিনিউয়াস, আবার কন্টিনিউয়াস, আবার ডিসকন্টিনিউয়াস, আবার কন্টিনিউয়াস, আবার ডিসকন্টিনিউয়াস, মানে এই টাইপটা হচ্ছে পিস ওয়াইজ ডিসকন্টিনিউটি, এরকম ব্যাপারটা, ঠিক আছে। পিস ওয়াইজ কন্টিনিউয়াস বা পিস ওয়াইজ ডিসকন্টিনিউয়াস মানে কিছু বলা হয়, পিস ওয়াইজ কন্টিনিউয়াসই বলা হয় যে পিস পিস করে কন্টিনিউটি, ঠিক আছে। তো এটা আলাদা জিনিস, আর আমি যেগুলো করালাম এর আগে, আমি কিন্তু ডিসকন্টিনিউটি পার্টিকুলার এট এ পয়েন্ট, কোন একটা পার্টিকুলার পয়েন্টে ডিসকন্টিনিউটি আলোচনা করলাম, আমি ইন্টারভ্যাল আলোচনা করিনি। ইন্টারভ্যালে যদি তুমি আলোচনা করো তাহলে দেন পিস ওয়াইজ কন্টিনিউটিটা একটা বিষয়, কারণ যে পিস ওয়াইজ কন্টিনিউটি কি, যে কিছু দূর কন্টিনিউয়াস আবার ডিসকন্টিনিউয়াস, আবার কন্টিনিউয়াস আবার ডিসকন্টিনিউয়াস, এটা আলাদা জিনিস, এটা গোটা ইন্টারভ্যালের উপর কনসিডার করলে। কিন্তু পার্টিকুলার একটা পয়েন্টে যদি আমি কনসিডার করি তাহলে কিন্তু এই পিস ওয়াইজ কন্টিনিউটি এই ব্যাপারটা আসবে না। আমি পার্টিকুলার পয়েন্টে নিয়েছিলাম, তো একটা পয়েন্টে চার ধরনেরই হতে পারে। হ্যাঁ, পিস ওয়াইজ ডিসকন্ট মানে পিস ওয়াইজ কন্টিনিউটি মানে কি বলতো, জাম্প, এই যে এই পয়েন্টে যখন জাম্প হয়ে গেছে, কেন জাম্প হয়ে গেছে, এর আগে অব্দি কন্টিনিউয়াস ছিল, ফট করে এখানে একটা জাম্প হয়ে গেছে। যেমন ধরো যদি বলো যে স্যার উদাহরণ দিতে, তো এরকম একটা উদাহরণ হতে পারে, যেরকম স্টেপ ফাংশনগুলো এই অব্দি ঠিক ছিল, হঠাৎ করে এই পয়েন্টে জাম্প, জাম্প করে এই জায়গায় চলে আসলাম, আবার এই পয়েন্ট অব্দি ঠিক ছিল, আবার হঠাৎ করে জাম্প, আবার এই পয়েন্ট অব্দি ঠিক ছিল, হঠাৎ করে জাম্প, তাহলে এই পার্টিকুলার পয়েন্টে কিন্তু জাম্প ডিসকন্টিনিউটি, এই পার্টিকুলার পয়েন্টে কিন্তু জাম্প ডিসকন্টিনিউটি, এই পার্টিকুলার পয়েন্টে কিন্তু জাম্প ডিসকন্টিনিউটি, তাহলে এরকম এই জাম্পগুলো নিয়েই ওভারঅল যে ইন্টারভাল সেখানে আমরা বলি পিস ওয়াইজ কন্টিনিউয়াস, কারণ পিস পিস করে কন্টিনিউয়াস, মেন কিন্তু এটা জাম্প ডিসকন্টিনিউটি, ঠিক আছে। অনেক সময় না ফার্স্ট কাইন্ড সেকেন্ড কাইন্ড, আমি বলি অনেক সময় রিমুভেবল ডিসকন্টিনিউটি, ধরো জাম্প, জাম্প ডিসকন্টিনিউটিটাকে অনেক সময় জাম্প ডিসকন্টিনিউটি নোট দিয়ে লিখে গেল, বিভিন্ন বইতে বিভিন্ন নাম থাকে, যে জাম্প ডিসকন্টিনিউটি অনেক সময় বলা হয়, ঠিক আছে, ইজ কল্ড অ্যাজ সিম্পল ডিসকন্টিনিউটি, ঠিক আছে, জাম্প ডিসকন্টিনিউটিটাকে অনেক সময় সিম্পল ডিসকন্টিনিউটি বা ডিসকন্টিনিউটি অফ ফার্স্ট কাইন্ড বলা হয়। ঠিক আছে, ডিসকন্টিনিউটি অফ ফার্স্ট কাইন্ড এটা অনেক সময় বলা হয়, আর অসিলেটরি যে ডিসকন্টিনিউটি, ঠিক আছে, is called as sometimes একে বলা হয় discontinuity of second kind, okay, of the second kind or the first kind, প্রথমটা আর পরেরটা হচ্ছে of the second kind,
এই নামগুলো জেনে রাখো, যেহেতু ডিসকন্টিনিউটি আলোচনা করলাম এই নামগুলো জেনে নিতে হবে, ঠিক আছে? অসিলেটরি ডিসকন্টিনিউটিকে বলা হয় ডিসকন্টিনিউটি অফ সেকেন্ড কাইন্ড, আর জাম্প ডিসকন্টিনিউটিকে বলা হয় ডিসকন্টিনিউটি অফ ফার্স্ট কাইন্ড বা সিম্পল ডিসকন্টিনিউটি, ঠিক আছে? ক্লিয়ার? আচ্ছা, এবার চলে আসি আমরা ইমপ্রপার ইন্টিগ্রাল দিয়ে। তাহলে ইমপ্রপার ইন্টিগ্রাল কাকে বলে বুঝতে পারা গেছে? তাহলে ইমপ্রপার ইন্টিগ্রাল হচ্ছে যেখানে ইন্টারভালটা আনবাউন্ডেড, এক নম্বর এরকম কেস হতে পারে, আর দুই নম্বর কেস যেখানে ফাংশনটা আনবাউন্ডেড বা ফাংশনটার মধ্যে আনবাউন্ডেড মানে ইনফাইনাইট ডিসকন্টিনিউটি আছে। তাহলে দুটো কেস, একটা হচ্ছে ইন্টারভালটা আনবাউন্ডেড আর দুই নম্বর হচ্ছে ফাংশনটা আনবাউন্ডেড বা ইনফাইনাইট ডিসকন্টিনিউটি। তাহলে ফার্স্ট কেস নিয়ে আলোচনা করছি, এক নম্বর পার্ট এ, এটা হ্যাঁ এ পার্ট কিরকম বলছে, এ পার্টটা হচ্ছে ইমপ্রপার ইন্টিগ্রালস অন এ ক্লোজড অ্যান্ড বাউন্ডেড ইন্টারভাল। তাহলে ইন্টারভালটা কিন্তু ক্লোজড আর বাউন্ডেড, তাহলে পার্ট ওয়ানে হচ্ছে ইমপ্রপার ইন্টিগ্রালস অন এ ক্লোজড অ্যান্ড বাউন্ডেড ইন্টারভাল, যেখানে বলছে হোয়ার ফাংশনটা মানে যার ইন্টিগ্রেশন করছি ইন্টিগ্র্যান্ড হ্যাভিং ইনফাইনাইট ডিসকন্টিনিউটি, ইন্টিগ্র্যান্ডের ইনফাইনাইট ডিসকন্টিনিউটি আছে। ক্লিয়ার? এটা হচ্ছে আমাদের ফার্স্ট পার্ট। এই ফার্স্ট পার্টটা আগে আমরা আলোচনা করব, তারপরে আমরা সেকেন্ড পার্টে চলে যাব, পার্ট বি তে আমরা পড়ে যাব। তাহলে এই পার্টে শুধুমাত্র কোন কেসটা আলোচনা করব, যেই কেসের ক্ষেত্রে ইন্টারভালটা কিন্তু ক্লোজড আর বাউন্ডেড। বারবার করে দেখো, তার মানে ইন্টারভালটা কিন্তু কখনোই আমরা জিরো টু ইনফিনিটি এরকম নেব না, আমরা সবসময় কি করব ইন্টারভালটা হচ্ছে ক্লোজড আর বাউন্ডেড, জিরো থেকে ওয়ান, ওয়ান থেকে টু, এরকম এ থেকে বি, কিন্তু ফাংশন বা ইন্টিগ্র্যান্টটা হচ্ছে ইনফাইনাইট ডিসকন্টিনিউটি আছে, ঠিক আছে? এক নম্বর, নম্বর ওয়ান, ধরো এরকম একটা কেস ঘটলো, কিরকম কেস, হেডিং দিয়ে দাও কনভার্জেন্স অফ দ্য ইমপ্রপার ইন্টিগ্রাল ঠিক আছে, ইন্টিগ্রেশন এ টু বি এফ এক্স ডিএক্স, ওয়ার এ ইজ দ্য অনলি পয়েন্ট অফ ইনফাইনাইট ডিসকন্টিনিউটি, অনলি পয়েন্ট অফ এ ইজ দ্য অনলি পয়েন্ট অফ ইনফাইনাইট ডিসকন্টিনিউটি of f in closed ab, কি বললাম আরেকবার বলে দিচ্ছি, ইন্টিগ্রেশন a টু b f x dx এর কনভার্জেন্স মানে ব্যাপার বলছি। ধরো আমি তোমাদের বললাম ইন্টিগ্রেশন 0 টু 1 1 বাই এক্স ডিএক্স, বললাম এর ইন্টিগ্রেশন করো, এর ইন্টিগ্রেশন করা স্টার্ট করলাম, 1 বাই এক্স এর ইন্টিগ্রেশন কত হবে গো, কে বলতে পারে? স্যার লগ এক্স, স্যার লগ এক্স, ভেরি গুড, লগ অফ এক্স, রেঞ্জ কত 0 থেকে 1, দ্যাট ইজ লগ 1 মাইনাস লগ 0, কে বলতে পারে লগ 1 এর ভ্যালু কত? 0, আর লগ জিরোর ভ্যালু মাইনাস ইনফিনিটি, ওভারঅল কি হলো ইনফিনিটি। তাহলে এবার বলো এই যে ইন্টিগ্রেশনটা এটা কনভার্জ করছে না ডাইভার্জ করছে? কনভার্জ আর ডাইভার্জ করেছে সিকোয়েন্স আর সিরিজের ক্ষেত্রে, মনে আছে সিকোয়েন্স বা সিরিজের ক্ষেত্রে কনভার্জ করছে ডাইভার্জ করছে, ডাইভার্জ করছে কেন? কনভার্জেন্স মানে কি? কনভার্জেন্স মানে একটা লিমিট পাওয়া যেটা ফাইনাইট। তাহলে দেখো ইন্টিগ্রেশনের ক্ষেত্রেও কিন্তু ব্যাপারটা একই, একটা ইন্টিগ্রেশন করছি মানে সেটা একটা ভ্যালু পাচ্ছি, সেই ভ্যালুটা যদি ফাইনাইট হয় তাহলে বলবো ইন্টিগ্রেশনটা কনভার্জ করছে, আর ভ্যালুটা যদি ইনফাইনাইট হয়ে যায় তাহলে ইন্টিগ্রেশনটা ডাইভার্জ করছে।
তাহলে আমাদের কাজ হচ্ছে ইমপ্রপার ইন্টিগ্রাল, তাহলে এর আগে অবধি দেখবে কখনোই প্রপার ইন্টিগ্রাল কোনো সময় ডাইভার্জ করছিল না। প্রপার ইন্টিগ্রাল কোনো সময় ডাইভার্জ করছে? প্রপার ইন্টিগ্রেশন করা মানে তার ভ্যালু পাবোই একটা ফাইনাইট, কিন্তু ইমপ্রপার ইন্টিগ্রালের ক্ষেত্রে ইন্টিগ্রালটা কিন্তু ডাইভার্জ করতে পারে। আমার কথাটা মন দিয়ে মানে বুঝতে পারলে কি বলতে চাইছি আমি? প্রপার ইন্টিগ্রালের ক্ষেত্রে কিন্তু কোনো সময় ডাইভার্জ করছিল না, করছিল না। প্রপার ইন্টিগ্রালের রিমেন ইন্টিগ্রেশনে কোথাও দেখেছো ইন্টিগ্রেশন করার পর ভ্যালু ইনফাইনাইট? না, ভ্যালু ফাইনাইট, তুমি মান বসাবে ভ্যালু ফাইনাইট, সেটা যত বড়ই হোক কিন্তু ফাইনাইট। কিন্তু ইমপ্রপার ইন্টিগ্রেশনের ক্ষেত্রে ভ্যালু দেখো ডাইভার্জ করে যাচ্ছে, তার মানে ইন্টিগ্রালটা কনভার্জ করছে না। ধরো আমি কাউকে যদি বলি এটার ইন্টিগ্রেশন করো, 0 to 1 ইন্টিগ্রেশন 1/√x dx, সবার আগে তোমাদের বলতে হবে এই ইন্টিগ্রেশনটি কি প্রপার না ইমপ্রপার। কেন বুঝতে পারা গেছে এই কেসের জন্য যে ইনফাইনাইট ডিসকন্টিনিউটি আছে? ইন্টারভাল দেখো বোধ ক্ষেত্রে ইন্টারভালটা কিন্তু রেঞ্জটা ফাইনাইট, 0 থেকে 1, এটা 0 থেকে 1, তাহলে রেঞ্জটা হচ্ছে ক্লোজড এন্ড বাউন্ডেড ইন্টারভাল, এটা নিয়ে কোনো সমস্যা নেই। সমস্যা হচ্ছে ইন্টিগ্রান্ডটা হচ্ছে ইনফাইনাইট ডিসকন্টিনিউটি পড়ে যাচ্ছে। তাহলে এর যদি আমি কাউকে বলি ইন্টিগ্রেশন করতে, কে বলতে পারে 1/√x এর ইন্টিগ্রেশন কত হয়? x^-2 ইন্টিগ্রেশন বলো। 2 হচ্ছে স্যার, 2 × x^2 2 × x^2 তাহলে 2√x। Yes sir। রেঞ্জ বসাও 0 থেকে 1 কত হচ্ছে? স্যার 2 আসছে। 2 আসছে। কনভার্জ করছে ইন্টিগ্রালটা? হ্যাঁ স্যার কনভার্জ করছে, ভ্যালু কত? 2। কিন্তু আগেরটা কি হচ্ছিল? কনভার্জ করছিল না, ডাইভার্জ করছিল। তাহলে ইমপ্রপার ইন্টিগ্রাল কখনো ডাইভার্জ করতে পারে, কখনো কনভার্জ করতে পারে, এটাই আমাদের এবার শেখার বিষয় এই চ্যাপ্টারে, কনভার্জেন্স অফ দ্য ইমপ্রপার ইন্টিগ্রাল। তাহলে কোনো একটা ইমপ্রপার ইন্টিগ্রাল সবসময় কি কনভার্জ করবে? আমি উদাহরণ দিয়ে বুঝিয়ে দিলাম যে না, সবসময় কনভার্জ করবে না, এটা ডাইভার্জও করতে পারে। কখন কনভার্জ করবে বা কনভার্জ করছে কিনা সেটাই হচ্ছে আমাদের এবার মানে খোঁজ করতে হবে, বা সেটাই হচ্ছে আমাদের আলোচ্য বিষয় যে কি কখন কোনো একটা ইমপ্রপার ইন্টিগ্রাল কনভার্জ করছে কি করছে না। তাহলে এবার কি হচ্ছে, আমরা কি নিয়ে ডিসকাস করব? এক নম্বর হচ্ছে ডিসকাস করছি কনভার্জেন্স অফ দ্য ইমপ্রপার ইন্টিগ্রাল, তাহলে a^(f(x)dx) এটা ইমপ্রপার ইন্টিগ্রাল, এটার কনভার্জেন্সটা আমরা এখন ডিসকাস করব, যেখানে a মানে হচ্ছে লোয়ার লিমিট, সেখানে হচ্ছে ইনফাইনাইট ডিসকন্টিনিউটি আছে, a ইজ দ্য অনলি পয়েন্ট অফ ইনফাইনাইট ডিসকন্টিনিউটি অফ f। তার মানে এই টাইপের উদাহরণগুলো যে 1/x ইন্টিগ্রেশন 0 to 1, 1/x dx, 1/x তার ইনফাইনাইট ডিসকন্টিনিউটি 0 তে আছে লোয়ার লিমিটে, এখানেও দেখো 1/√x তার ইনফাইনাইট ডিসকন্টিনিউটি কোথায় আছে? 0 তে আছে লোয়ার লিমিটে। তাহলে লোয়ার লিমিটে যদি ইনফাইনাইট ডিসকন্টিনিউটি থাকে তাহলে তার কনভার্জেন্সটা আমরা কি করে চেক করব সেটা আমরা, তাই তো? আপার লিমিটে ইনফাইনাইট ডিসকন্টিনিউটি থাকতে পারে, একটু আগে যে বলছিলাম আপার লিমিট 0 to 1, 1/(1−x dx), তাহলে বলো এখানে কোথায় ডিসকন্টিনিউটি আছে? স্যার 1 এ, 1 এ আছে ইনফাইনাইট ডিসকন্টিনিউটি, করেক্ট। তাহলে আপার লিমিটে, তাহলে সেটা নিয়ে আমি আলোচনা করছি না, কিন্তু এখন আপাতত যেটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে a তে ইনফাইনাইট ডিসকন্টিনিউটি আছে কিনা, ঠিক আছে, এ পয়েন্টে, এটা নিয়ে আমরা আলোচনা করছি। আচ্ছা ধরো এ তে যদি ইনফাইনাইট ডিসকন্টিনিউটি থাকে, একটা উদাহরণ দিয়ে আমি বলে দিই, উদাহরণটা দিয়েও ছিলাম আমি, ইন্টিগ্রেশন 0 to 1, 1/(x dx). হ্যাঁ আচ্ছা, এই যে ইনফাইনাইট ডিসকন্টিনিউটি 0 তে আছে, তাহলে প্রবলেমটা কোথায়? প্রবলেমটা কোথায়? 1/x 0 to 1 আছে, প্রবলেম কোথায়? 0 তে প্রবলেম। ধরো তোমাদের বললাম এটা 0 না করে হাফ, এবার বলো তোমরা যে ইন্টিগ্রেশনটা প্রপার হবে না ইমপ্রপার হবে? স্যার প্রপার, প্রপার। কেন প্রপার হবে? এবার আর ইনফাইনাইট ডিসকন্টিনিউটি নেই, ফাংশনটা দেখো হাফ থেকে একে বাউন্ডেড,
1 by x half থেকে 1 এর মধ্যে কিন্তু বাউন্ডেড যদি 1 by x এর ছবি আঁকো তোমরা তো দেখবে এরকম তাহলে যদি আমি হাফ থেকে নিই আমি 0 থেকে নিলে আলাদা ব্যাপার কিন্তু হাফ থেকে যদি আমি 1 এ নিই 1 এর ভ্যালুটা 1 হয়ে যায় হ্যাঁ 1 এ 1 1 এ তো 1 হয়ে যায় তো যাই হোক এটা 1 এ ব্যাপারটা হচ্ছে কি বলবো আর এরকম হবে ঠিক আছে 1 এ ভ্যালুটা 1 যাই হোক তো মোট কথা হচ্ছে যদি আমি হাফ থেকে 1 এ নিই তাহলে কিন্তু কোনো সমস্যা হচ্ছে না আমাদের সমস্যা কখন হচ্ছে যদি আমি 0 তে নিই তাহলে 0 টাকে আমাকে যে করি হোক এই সমস্যাটা হচ্ছে 0 এর জন্য তাহলে 0 টাকে আমাকে যে করি হোক কি করতে হবে কোনো না কোনো উপায়ে রিমুভ করতে হবে কি করব তাহলে এখানে কোথায় সমস্যা হচ্ছে এখানে a থেকে b তাহলে কোথায় সমস্যা হচ্ছে এতে সমস্যা হচ্ছে তার মানে আমাকে a টাকে যে করি হোক কিছু একটা ব্যবস্থা করতে হবে দেখো s যেহেতু a be the only point of a তেই কেবলমাত্র ইনফাইনাইট ডিসকন্টিনিউটি আছে ঠিক আছে a be the only point of ইনফাইনাইট ডিসকন্টিনিউটি যেহেতু এটাই হচ্ছে কেবলমাত্র অনলি পয়েন্ট অফ ইনফাইনাইট ডিসকন্টিনিউটি ঠিক আছে অফ এফ ফাংশনের তাহলে আমি কি বলতে পারি ফাংশনটা বাউন্ডেড আচ্ছা কোথায় এবং ইন্টিগ্রেবলও তার পাশাপাশি কোথায় অন এ প্লাস এপসাইলন থেকে বিতে ঠিক আছে ফাংশনটা তাহলে কি হচ্ছে ফাংশনটা হচ্ছে বাউন্ডেড হচ্ছে এবং ইন্টিগ্রেবল হচ্ছে কোথায় হচ্ছে ক্লোজড এ প্লাস এপসাইলন থেকে বিতে দেখো আমরা কি করেছি আমরা এর সাথে একটা এপসাইলন যোগ করে নিয়েছি তার ফলে কি করলাম এর সাথে যখন এপসাইলন যোগ করে নিলাম তার মানে ধরো যে কোনো একটা ফাংশন এ থেকে বি এই জায়গাতে হচ্ছে ডিসকন্টিনিউ মানে এ তে ডিসকন্টিনিউয়াস শুধুমাত্র এ তে এতেই কেবলমাত্র ডিসকন্টিনিউটি আছে দেখো এটাই অনলি পয়েন্ট তাহলে এ তে যদি ডিসকন্টিনিউটি থাকে আমরা ইন্টারভ্যালটা এরকম ভাবে একটু বাড়িয়ে দিলাম আমরা কি করলাম আমরা একটা এপসাইলন যোগ করে নিলাম তাহলে এবার বলো তো এই জায়গায় ফাংশনটার কি আর ডিসকন্টিনিউটি থাকবে এ প্লাস এপসাইলন থেকে বি তে এই জায়গাতে ফাংশনের কোথাও ডিসকন্টিনিউটি থাকবে কোথাও ডিসকন্টিনিউটি থাকবে না কেন কোথাও ডিসকন্টিনিউটি থাকবে না কারণ ডিসকন্টিনিউটিটা শুধুমাত্র এ পয়েন্টে ছিল তাহলে ডিসকন্টিনিউটি যেহেতু শুধুমাত্র এ পয়েন্টে ছিল তাহলে এ এর সঙ্গে যদি আমি একটু এক্সট্রা একটা পয়েন্ট যোগ করে দিই এপসাইলন তাহলে সেখানে আর কোথাও ডিসকন্টিনিউটি থাকবে না তার ফলে ফাংশনটা সেখানে কি হয়ে যাবে কন্টিনিউয়াস হয়ে যাবে আর কন্টিনিউয়াস হয়ে গেলে ইন্টিগ্রেবল তার পাশাপাশি কন্টিনিউয়াস হলে বাউন্ডেড হয় একটা ক্লোজড আর বাউন্ডেড ইন্টারভ্যালে যদি কন্টিনিউয়াস হয় করাইনি কম্প্যাক্টনেস একটা ক্লোজড আর বাউন্ডেড ইন্টারভ্যালে যদি কন্টিনিউয়াস হয়ে যায় তাহলে বাউন্ডেড হবে তাহলে বাউন্ডেড হবে তার পাশাপাশি ইন্টিগ্রেবল হলে তাহলে এবার তোমরা বলো আর কোথাও প্রবলেম আছে এবার এই ইন্টারভ্যালের মধ্যে এই যে ইন্টারভ্যালের মধ্যে নিয়েছি এ প্লাস এপসাইলন থেকে বি সেখানে কি আর কোথাও প্রবলেম আছে আর কি কোনো প্রবলেম আছে কোথাও ইনফাইনাইট ডিসকন্টিনিউটি বা কিছু কি আছে আর না স্যার আর কোথাও নেই তো ইনফাইনাইট ডিসকন্টিনিউটি আর কোথাও নেই শুধু এ প্লাস এপসাইলন থেকে বি এই জায়গাতেই এই জায়গাতে আর কোথাও কিছু নেই তাহলে এই জায়গাতে যখনই কোথাও কিছু নেই তাহলে একটা কাজ করি আমরা আমরা যে এপসাইলনটা চুজ করলাম আমাদের মাথায় রাখতে হবে ফর এভরি এপসাইলন ঠিক আছে যেটা স্যাটিসফাই করছে জিরো সেই সমস্ত এপসাইলন যেটা স্যাটিসফাই করছে এপসাইলনটা পজিটিভ হতে হবে আর b মাইনাস a এর থেকে ছোট হতে হবে কারণ কি এপসাইলন যদি b মাইনাস a এর থেকে বড় হয়ে যায় না তাহলে a প্লাস এপসাইলনটা b এর থেকে বড় হয়ে যাবে মানে এপসাইলনটা a প্লাস এপসাইলন তো b এর থেকে বড় হওয়া যাবে না যাবে a প্লাস এপসাইলন সেটাকে তো b এর থেকে বড় হওয়া যাবে না তাহলে a প্লাস এপসাইলনকে যদি b এর থেকে বড় না হয় তাহলে তার জন্য কি হতে হবে এপসাইলনটাকে 0 এর থেকে বড় হতে হবে আর b মাইনাস a এর থেকে ছোট হতে হবে দেখো বোঝাতে পারছি কিনা ব্যাপারটা ঠিক আছে তাহলে জিরোর থেকে বড় হতে হবে বি মাইনাস এর থেকে ছোট হতে হবে ক্লিয়ার
আচ্ছা একটা কাজ করি, ধরে নি একটা এপসাইলন এর ফাংশন ফাই অফ এপসাইলন, এ প্লাস এপসাইলন টু বি, ঠিক আছে, এফ এইচ ডি এক্স, যেখানে এপসাইলনটা হচ্ছে জিরোর থেকে বড় আর বি মাইনাস কে এর থেকে ছোট, ফাই অফ এপসাইলন, ভালো করে দেখো কি করলাম ফাই অফ এপসাইলনটা, এই যে ফাই অফ এপসাইলন সেটাকে কি করলাম একবার, এ প্লাস এপসাইলন থেকে বি এফ এক্স ডিএক্স, আচ্ছা এক্স এর ফাংশন ইন্টিগ্রেশন এক্স এর রেসপেক্টে, কিন্তু যখন ভ্যালু বসাবো তখন কিসের ভ্যালু আসবে এখানে, এ মানে একটা ভ্যালু ধরো জিরো, বি মানে ওয়ান, এপসাইলন এর ফাংশন আসবে না, এটা একটা এপসাইলন এর ফাংশন আসবে কি না, হ্যাঁ স্যার, তাহলে এই কারণে এটাকে বললাম ফাই অফ এপসাইলন, ক্লিয়ার, আচ্ছা তাহলে ফাই অফ এপসাইলন আমরা ধরে ফেললাম, যদি লিমিট এপসাইলন টেন্স টু জিরো প্লাস ফাই অফ এপসাইলন যদি এক্সিস্ট করে ফাইনাইটলি, ভালো করে দেখো লিমিট এপসাইলন টেন্স টু জিরো প্লাস মানে এপসাইলন এর মান জিরোর থেকে মানে জিরোই, জিরো প্লাস মানে আস্তে আস্তে প্লাসের দিক থেকে জিরোতে টেন্স করবো, ফাই অফ এপসাইলন কে বলতে পারে এটা কত হবে, ফাই অফ এপসাইলন যদি লিমিট এপসাইলন টেন্স টু জিরো প্লাস বসাই তাহলে এটা কত হয়ে যাবে, এপসাইলন টেন্স টু জিরো প্লাস বসালে জিরো, তো জিরো বসালে এটা কত হয়ে যাবে, এটা জিরো হয়ে যাবে, তাহলে ইন্টিগ্রেশনটা কত বড় থাকবে, এ টু বি এফ এক্স ডিএক্স, তার মানে আমাদের উদ্দেশ্য, আমাদের উদ্দেশ্য কিন্তু ইন্টিগ্রেশন এ টু বি এফ এক্স ডিএক্স এটা বের করা, তাহলে ইন্টিগ্রেশন এ টু বি এফ এক্স ডিএক্স এটা যে আমরা বের করব কি করে করব, দেখো ইন্টিগ্রেশন এ টু বি এফ এক্স ডিএক্স ব্যাপারটা বোঝো, তাহলে আমরা প্রথমে এপসাইলন এর সাহায্য নিলাম, ফাই অফ এপসাইলন কেন সাহায্য নিলাম, কারণ এ প্লাস এপসাইলন করলাম, তাহলে এইটা হচ্ছে একটা প্রপার ইন্টিগ্রাল হয়ে গেল, কারণ এ তে আর কোনো প্রবলেম নাই, কারণ ইন্টারভালটা শুরুই হচ্ছে এ প্লাস এপসাইলন থেকে, তারপরে আমরা আবার এপসাইলন মানটা জিরো বসিয়ে দিলাম, যদি এই মানটা এক্সিস্ট করে ফাইনাইটলি, ঠিক আছে, তাহলে দেন দ্য ইম্প্রপার ইন্টিগ্রাল এ টু বি এফ এক্স ডিএক্স is said to be convergent, convergent বলা হবে, ঠিক আছে, clear, আর যদি if limit epsilon tends to 0 plus phi of epsilon এটা যদি exist না করে, এক্সিস্ট না করা মানে ইনফাইনাইট পাচ্ছি বা মাইনাস ইনফাইনাইট যাই হোক, ডাজ নট এক্সিস্ট, এটা যদি এক্সিস্ট না করে ফাইনাইটলি, হ্যাঁ ফাইনাইটলি এক্সিস্ট করলে তাকে বলা হবে প্রপার ইন্টিগ্রাল, মানে কনভার্জ করছে, আর যদি এটা ফাইনাইটলি এক্সিস্ট না করে তাহলে ইমপ্রপার ইন্টিগ্রাল, দেন দ্য ইমপ্রপার ইন্টিগ্রাল, ঠিক আছে, ইন্টিগ্রেশন এ টু বি এফ এক্স ডি এক্স এটাকে বলা হবে ইজ সেড টু বি ডাইভার্জেন্ট, ঠিক আছে, ক্লিয়ার, বুঝতে পারলাম, একটা উদাহরণ দিই তাহলে ব্যাপারটা একবারে ক্লিয়ার হয়ে যাবে, স্যার, হ্যাঁ বলো স্যার, এখানে আপনি শুরুতে বললেন যে ইন্টিগ্রেশন এ টু বি এফ এক্স ডি এক্স ফাংশনটাতে এ পয়েন্টে শুধুমাত্র ইনফাইনাইট ডিসকন্টিনিউটি আছে, কারেক্ট, এখন ওর সঙ্গে একটা পজিটিভ এপসাইলন যোগ করলাম যাতে ওই মানে ওই পয়েন্টটাতে ডিসকন্টিনিউ না, হ্যাঁ মানে যাতে ডিসকন্টিনিউটির কোনো সমস্যা না হয়, হলো না এ প্লাস এপসাইলন থেকে বি নিলাম এবার ইন্টিগ্রেশন, এপসাইলন পয়েন্টটা তো যদি ডিসকন্টিনিউটি হয় না, হবে না তো, কারণ এ তেই কেবল মাত্র আছে,
তাছাড়া আর কোথাও নেই, বলে দিয়েছে তো পরিষ্কার ভাবে, বলে দিয়েছে এ তেই কেবলমাত্র ইনফাইনাইট ডিসকন্টিনিউটি আছে। এই যে এক নম্বর কেসটা, কেসটাই তো এরকম যেখানে বলে দিচ্ছে শুধুমাত্র এ পয়েন্টে ইনফাইনাইট ডিসকন্টিনিউটি, এ ইজ দ্য অনলি পয়েন্ট, এ ছাড়া আর কোথাও নেই। বুঝতে পারা গেছে? তাহলে এতেই যদি শুধুমাত্র থাকে তাহলে এ ছাড়া আর অন্য কোথাও নেই, তার সাথে একটা এপসিলন যোগ করলাম, তাহলে আর কোথাও ইনফাইনাইট ডিসকন্টিনিউটি থাকবে? থাকবে না। তাহলে ইনফাইনাইট ডিসকন্টিনিউটি না থাকে, এই ইন্টারভ্যালটা দেখো বাউন্ডেড, আর ইনফাইনাইট ডিসকন্টিনিউটি নেই মানে ফাংশনটাও বাউন্ডেড, তার মানে এটা প্রপার ইন্টিগ্রেশন। প্রপার ইন্টিগ্রেশন বের করবো, ফাইভ এপসিলনের মান বেরিয়ে যাবে, এটা ইন্টিগ্রেশন করতে পারবো কিনা, প্রপার ফাইভ এপসিলনের মান বেরিয়ে যাবে। ফাইভ এপসিলনের মান বেরিয়ে যাওয়ার পর লিমিট এপসিলন টেন্স টু জিরো প্লাস করবো, তার মানে কি এপসিলনটা আবার পুনরায় আমি জিরো করে দেওয়া মানে আমার ইমপ্রপারটা চলে আসা। যদি এই লিমিটটা এক্সিস্ট করে ফাইনাইটলি তাহলে ইমপ্রপার ইন্টিগ্রালটা কনভার্জ করবে, যদি এই লিমিটটা এক্সিস্ট না করে তাহলে ইমপ্রপার ইন্টিগ্রালটা ডাইভার্জ করবে। এই তো বিষয়, আর তো কিছু নেই। তাহলে এবার বিভিন্ন উদাহরণ দিয়ে আমাদের দেখবো যে ফাইভ এপসিলন বের করার পর লিমিট এপসিলন টেন্স টু জিরো প্লাস ফাইভ এপসিলন এটা এক্সিস্ট করছে কি করছে না, এটা আমরা দেখবো। ঠিক আছে, আমরা ধীরে ধীরে এবার বিভিন্ন উদাহরণ দিয়ে এটা দেখবো যে লিমিট এপসিলন টেন্স টু জিরো প্লাস ফাইভ এপসিলন এটা এক্সিস্ট করছে কি করছে না। ক্লিয়ার? একটা এক্সাম্পল দিই, দ্য ইন্টিগ্রাল জিরো টু ওয়ান, হ্যাঁ, ওয়ান বাই এক্স ডিএক্স, এটা তাহলে ইমপ্রপার। রিজন কি? কারণ সিন্স ফাংশন আনবাউন্ডেড, তার মানে জিরো ইজ দ্য অনলি পয়েন্ট অফ ইনফাইনাইট ডিসকন্টিনিউটি। ইনফাইনাইট ডিসকন্টিনিউটি থাকা মানেই তো ফাংশনটা আনবাউন্ডেড, ইনফাইনাইটলি বাড়ে, এটা বলে দেওয়া মানে একই ব্যাপার অফ দ্য ইন্টিগ্র্যান্ড। ঠিক আছে, যে ইন্টিগ্র্যান্ডটা দেওয়া আছে সেই ইন্টিগ্র্যান্ডের ইনফাইনাইট ডিসকন্টিনিউটি কোথায় আছে? জিরো পয়েন্টে ইনফাইনাইট ডিসকন্টিনিউটি আছে। তাহলে এবার আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে যেহেতু জিরো পয়েন্টে ইনফাইনাইট ডিসকন্টিনিউটি আছে, তাহলে দেখো তো দ্য ইন্টিগ্র্যান্ড আমরা বলতে পারি ইজ বাউন্ডেড অ্যান্ড ইন্টিগ্রেবল অন, কি করবো আমরা, এ প্লাস এপসাইলন আছে এখানে, এ কত জিরো, প্লাস এপসাইলন থেকে বি, বি কত ওয়ান, আর কোনো সমস্যা আছে? জিরো প্লাস এপসাইলন থেকে যদি ওয়ানে নিই, এবার আর কোনো সমস্যা নেই, ইন্টিগ্র্যান্ডটা তাহলে কি হবে, কেবলমাত্র জিরোতেই তার ইনফাইনাইট ডিসকন্টিনিউটি ছিল, তাহলে জিরো থেকে আমি স্লাইট একটা এপসাইলন যোগ করলাম, তাহলে জিরো প্লাস এপসাইলন থেকে ওয়ানে কোনো প্রবলেম নেই, তার মানে এই জায়গাতে ফাংশনটা কন্টিনিউয়াস হচ্ছে এবং তার ফলে ইন্টিগ্রেবলও হচ্ছে আর বাউন্ডেডও হচ্ছে। ফর এভরি এপসাইলন, যে কোনো এপসাইলন নাও স্যাটিসফাইং, বলো এপসাইলনগুলো কোথায় কোথায় থাকবে, জিরো লেস দ্যান এপসাইলন লেস দ্যান ওয়ান, তাই তো? আচ্ছা, এবার ফাই এপসাইলন কাকে ধরবো? এটা ইন্টিগ্রেশন করো কত হবে, লগ এক্স মাইনাস লগ এপসাইলন টু ওয়ান, তার মানে লগ ওয়ান মাইনাস লগ অফ এপসাইলন, লগ ওয়ান মানে জিরো, মানে মাইনাস লগ অফ এপসাইলন। এবার আমাদের কাজ হচ্ছে লিমিট এপসাইলন টেন্স টু জিরো প্লাস ফাই এপসাইলন এটা এক্সিস্ট করছে কি করছে না দেখা। যদি এটা এক্সিস্ট করে ফাইনাইটলি তাহলে ইমপ্রপার ইন্টিগ্রালটা কনভার্জ করবে, আর যদি এটা এক্সিস্ট না করে তাহলে ইমপ্রপার ইন্টিগ্রালটা ডাইভার্জ করবে। বলো কি হচ্ছে? তাহলে এপসাইলন মান জিরো যদি বসে লগ জিরো, এই আগের মতো একই কেস, জাস্ট একটু কায়দা, মানে আগেরটাই তো এরকমই তো করেছিলাম আমি, তো এটাকেই জাস্ট একটু কায়দা করে এপসাইলন টেন্স টু জিরো প্লাস মানে লগ অফ জিরো মানে কত, মাইনাস ইনফিনিটি বার মাইনাস আছে, তাহলে কত হয়ে যাবে,
প্লাস ইনফিনিটি তার মানে কি বলতে পারি অতএব the improper integral 0 to 1 1 by x dx এটা কি করছে কনভার্জ করছে না করছে না ডাইভার্জ বলো কি বলছিলে বলো ঠিক আছে যদি এটা উদাহরণ দিই ইন্টিগ্রেশন 0 টু 1 1 বাই রুট 2 আর x dx তাহলে এই ইন্টিগ্রেশনটা কেন ইমপ্রপার সিন্স একই রিজন 0 ইজ দা অনলি পয়েন্ট অফ ইনফাইনাইট ডিসকন্টিনিউটি তাই না of f if to dawa nahi of the integrand theek hai acha ebar bolo eki rokom bhabe ki korbo same jinish the integrand poddhoti ta eki is bounded and integrable kothay hobe on bolo zero plus epsilon theke 1 for every epsilon satisfying acha ki hobe epsilon er condition ki epsilon je positive hote par b minus a theke choto hote hobe b minus a mane koto ekhane 1 minus 0 that is 1 1 দেখো আজ এবার phi epsilon ধরে নাও খুব সোজা epsilon থেকে 1 কারণ 0 প্লাস epsilon থেকে 1 1 বাই root x dx এটার মানটা বের করে ফেলো 2 ইনটু এটা অলরেডি তোমরা একবার বলেছো epsilon থেকে 1 2 ইনটু root x তাহলে এটা হয়ে যাবে 2 মাইনাস কত হবে গো সে 2 root under epsilon root epsilon correct তাহলে এবার now limit epsilon tends to 0 plus phi epsilon বলো কত হবে limit epsilon tends to 0 plus এটা কত হবে 2 minus 2 root epsilon তাহলে epsilon মান যদি 0 বসাই তাহলে এটা হয়ে যাবে 2 তার মানে কনভার্জ করছে ফাইনাইটলি অতএব দা ইমপ্রপার ইন্টিগ্রাল Zero to one, one by root over x dx is convergent. Clear? বুঝতে পারলে? দেখো. Next, এবার দুই নম্বর, এক নম্বর পার্ট হলো এবার দুই নম্বর. আচ্ছা, দুই নম্বর পার্ট হচ্ছে convergence. পার্ট এর মধ্যেই কিন্তু আবার দুই নম্বর, ঠিক আছে? পার্ট এর মধ্যেই. convergence of the improper integral integration a to b fx dx where b is the only point of infinite discontinuity theek hai b is the only point of infinite discontinuity ঠিক আছে আচ্ছা যেখানে বিটা তাহলে অনলি পয়েন্ট অফ ইনফাইনাইট ডিসকন্টিনিউটি তাহলে কি হবে বি যদি কেবলমাত্র ইনফাইনাইট ডিসকন্টিনিউটির পয়েন্ট হয় তাহলে এবার ইনফাইনাইট ডিসকন্টিনিউটি কোথায় আছে উপরে
আপার লিমিটে, তাহলে সেই ক্ষেত্রে এবার কি করব, সেই ক্ষেত্রে জানো এবার আমরা অ্যাজ বি ইজ দ্য অনলি পয়েন্ট অফ ইনফাইনাইট ডিসকন্টিনিউটি, চেঞ্জটা দেখো অফ এফ, তাহলে এফটা কোথায় বাউন্ডেড হবে, কোথায় সমস্যা, কোথায় সমস্যা হচ্ছে বি পয়েন্টে, তাহলে এবার কি করব জানো এফটাকে বাউন্ডেড নিব অন এবং ইন্টিগ্রেবল হবে, বাউন্ডেড হবে এবং ইন্টিগ্রেবল হবে, কোথায় হবে বলো, সেখান থেকে বি, আর এবার এ তে কোনো প্রবলেম নেই, এ তে প্রবলেম নেই তখন এ কে নিয়ে কাটাছেড়া করবো না, এটা সেম থাকবে, তাহলে প্রবলেম কোথায়, প্রবলেম হচ্ছে বি তে, সেই জন্য বি থেকে কি করলাম একটু ছোট করে দিলাম, একটু বাদ দিয়ে দিলাম বি মাইনাস এপসিলন, তাহলে বি তে ইনফাইনাইট ডিসকন্টিনিউটি আছে, তাহলে এ কমা বি মাইনাস এপসিলন এখানে আর কোথাও কোনো প্রবলেম নেই, তার ফলে এই জায়গাটা ফাংশনটা হচ্ছে কন্টিনিউয়াস এবং ফাংশনটা হচ্ছে বাউন্ডেড, তার মানে ইন্টিগ্রেবল, প্রপার ইন্টিগ্রেবল। কে বলতে পারে এবার ফাই এপসিলন কত ধরবো? আচ্ছা তার আগে একটা জিনিস বলি, ফর এভরি এপসিলন স্যাটিসফাইং, যে কোনো এপসিলন, হ্যাঁ কি হবে এপসিলনের মান কত থেকে কতর মধ্যে থাকবে, এপসিলন পজিটিভ হতে হবে, নেগেটিভ হলে হবে না, হ্যাঁ বি মাইনাস এর থেকে বড় হতে হবে, ছোট হতে হবে, কারণ বি মাইনাস এর থেকে বড় হয়ে গেলে আবার বি কে ক্রস করে চলে যাবে, সেটা হলে হবে না, বা এখানে তো বি কে ক্রস করে যাবে না, এখানে যে বি মাইনাস এপসিলন মানে এ কে ক্রস করে চলে যাবে, সেটা করা যাবে না। আচ্ছা বলো এবার ফাই এপসিলন কত ধরব, কে বলতে পারে ইন্টিগ্রেশন এ টু বি মাইনাস এপসিলন, ইন্টিগ্রেশন এ টু বি মাইনাস এপসিলন, এ টু বি মাইনাস এপসিলন, ভেরি গুড, এফ এক্স ডি এক্স, ঠিক আছে। আচ্ছা ইফ লিমিট এপসাইলন টেন্স টু জিরো প্লাস, একই জিনিস ঠিক আছে, ফাই এপসাইলন একই রকম ভাবে যদি এক্সিস্ট করে ফাইনাইটলি, কি বলতে পারবো তাহলে, দেন আর যদি লিমিট এপসিলন টেন্স টু জিরো প্লাস ফাই এপসিলন এটা যদি এক্সিস্ট না করে ফাইনাইটলি, কি বলতে পারবো, দেন দ্য ইমপ্রপার ইন্টিগ্রাল, একই রকম, তাহলে মানে ইয়েটা বুঝতে পেরেছো যে আলাদাটা কোথায়, মানে জাস্ট ওটা হচ্ছে এ প্লাস এপসিলন আর ওটা, আর এখনটা যেটা বললাম সেটা হচ্ছে বি মাইনাস এপসিলন, এই হচ্ছে আলাদা, বাকি জিনিসটা সেম, যেখানে প্রবলেম সেটাকে বাদ দিয়ে দিব, যদি লোয়ার লিমিটে প্রবলেম হয় তাহলে তার সঙ্গে এপসিলন যোগ করব, যদি আপার লিমিটে প্রবলেম হয় তার সঙ্গে এপসিলন বিয়োগ করে দেব, ইজ সেড টু বি, না কি হবে গো, ইজ সেড টু বি ডাইভার্জেন্ট, তাই তো, ঠিক আছে শুনুন, বোঝাতে পারলাম, ক্লিয়ার, উদাহরণ দিই একটা, এক নম্বর, হ্যাঁ এর এক নম্বর, ধরো এই ইন্টিগ্রেশনটা দিচ্ছি, দ্য ইন্টিগ্রাল জিরো টু ওয়ান, ওয়ান বাই ওয়ান মাইনাস এক্স ডিএক্স, কেন ইমপ্রপার এটা, অ্যাস বলো, ওয়ান পয়েন্টের জন্য স্যার,
one is the only point of infinite discontinuity. Right? Of the integrant. Acha. Tahole? Amra ki korbo bolo? The integrant. Kothay bounded hobe? Is bounded and integrable. Kothay hobe? On 0 plus epsilon theke 1 0 plus epsilon na 0 theke 1 minus epsilon 0 theke 1 minus 0 to 1 minus epsilon 0 theke 1 minus epsilon satisfying zero less than epsilon less than 1 अच्छा फाइव एप्सिलॉन का के धरबो लिमिट द लिमिट का ना तो का के धरबो इंटीग्रेशन 0 থেকে 1 माइनस एप्सिलॉन fx fx माने 1 बाय 1 माइनस x dx बोलो কত হয় তাড়াতাড়ি log of log of 1 माइनस x আর একটা মাইনাসের জন্য ইনটু माइनस है बाहर है माइनस है तो बाहर है आज এটা হচ্ছে 0 থেকে 1 माइनस এপসাইলন তাহলে বলো প্রথমে হচ্ছে তাহলে 0 এর মানটা প্রথমে বসিয়ে দিই যেহেতু মাইনাস আছে বলে তাহলে 0 এর মানটা বসালে log 1 माइनस বলো 1 माइनस এপসাইলন বসালে কত হবে স্যার log এপসাইলন হয়ে যাচ্ছে log এপসাইলন log 1 মানে 0 তাহলে এটা হয়ে যাচ্ছে माइनस log এপসাইলন এবার বলো তোমরা আমাদের কি দেখাতে হবে তাহলে माइनस log এপসাইলন পরের পেজে চলে যাচ্ছে as limit epsilon tends to 0 plus phi epsilon আচ্ছা phi epsilon এর মান হচ্ছে কত minus log epsilon বলো কি করবে এটা infinite log epsilon হচ্ছে 0 তে minus infinite কিন্তু minus আছে তাহলে infinite therefore integration 0 to 1 1 by 1 minus x dx is divergent and give it a problem be sure to clear clear upon our other on a check on it or do it the same together at a team number case that do number later that bottom case check you know bottom case technology 80 infinite discontinuity the lake you have a do number of a bt infinite discontinuity the lake you have a team number convergence of the improper integral ঠিক আছে integration a to b fx dx where a and b দুটোতেই infinite discontinuity আছে are the only point of points are the only points of infinite discontinuity ভালো করে বোঝো তাহলে কি হচ্ছে এবার of f in closed f তাহলে আগের বার a তে ছিল পরের বার আচ্ছা এখানে না ইনফাইনাইট ডিসকন্টিউ অফ এফ হ্যাঁ ইনক্লোজড এফ এটা লিখে দেওয়া উচিত দুই নম্বরটা লিখতে ভুলে গেছিলাম লিখে নাও এটা তাহলে এবার এ তেও আছে আবার বি তেও আছে দুটোতেই আছে যদি বলো যে স্যার একটা উদাহরণ দিন আমি একটা উদাহরণ দিচ্ছি তাহলে ইন্টিগ্রেশন 0 টু 1 1 বাই x ইনটু 1 মাইনাস x dx তাহলে বলো এই যে ইন্টিগ্রেশনটা নিলাম ইন্টিগ্রেশন 0 টু 1 1 by x into 1 minus x dx তাহলে এই ক্ষেত্রে কি হচ্ছে কোথায় কোথায় ইনফাইনাইট ডিসকন্টিনিউটি আছে 0 তে আছে 0 আর 1 এ
কারেক্ট, জিরোতেও আছে ওয়ানেও আছে, জিরোতেও আনবাউন্ডেড হচ্ছে ওয়ানে আনবাউন্ডেড হচ্ছে, প্রবলেম আছে, দুটো জায়গাতে ইনফাইনাইট ডিসকন্টিনিউটি, তখন কি করব কে বলতে পারে? এই সমস্ত কেসে কি করব যখন দুটোতেই ইনফাইনাইট ডিসকন্টিনিউটি থাকবে? স্যার দুটোতে এপসাইলন প্লাস আর মাইনাস করে নেব না, তখন কি করব বলছি, তখন না ইন্টিগ্রেশন এ টু বি এফ এক্স ডিএক্স, এটা ইম্প্রপার তো, কেন ইম্প্রপার, যেহেতু দুটো পয়েন্টে ইনফাইনাইট ডিসকন্টিনিউটি আছে, সেটাকে আমরা দুভাগে ভাগ করব। হ্যাঁ আমরা দুভাগে ভাগ করব, কিরকম দুভাগে ভাগ করব, আমরা এটাকে নেব হচ্ছে এ থেকে সি এফ এক্স ডিএক্স প্লাস সি থেকে বি এফ এক্স ডিএক্স, প্রথমটাকে ধরবো আই ওয়ান, পরেরটাকে ধরবো আই টু। ধরো এবার আই ওয়ান নিয়ে কাজ করছি, তাহলে বলো আই ওয়ান এর ক্ষেত্রে এবার কি সমস্যা, শুধু আই ওয়ান এর ক্ষেত্রে? আই ওয়ান এর মানে শুধু এবার এতে ইনফাইনাইট ডিসকন্টিনিউটি, আচ্ছা এতে যদি শুধু ইনফাইনাইট ডিসকন্টিনিউটি থাকে তাহলে এক নম্বর কেসে চলে গেলাম, পারবে আই ওয়ান কি করে আমরা কনভার্জেন্স দেখাবো? কনভার্জেন্স অফ আই ওয়ান বের করতে পারবে, এটা কি সি কেস ওয়ান এক নম্বর কেস, আর পরেরটা দ্য কনভার্জেন্স অফ আই টু সেটা কি করব বলো? আই টুর কনভার্জেন্স, আই টু মানে এবার এইটা কোন কেসে চলে যাবে, সি থেকে বি, সি তে কোনো প্রবলেম নেই, প্রবলেম হচ্ছে বি তে আছে, তাহলে কোন কেসে চলে যাবে? পারবে কিনা করতে, আই ওয়ান আলাদা পারবে, আই টু আলাদা হয়ে পারবে কিনা? ধরো আই ওয়ান কনভার্জ করছে, আই ওয়ান কনভার্জ করছে, আই টু কনভার্জ করছে, দুটোই একসাথে কনভার্জ করছে, তাহলে ইন্টিগ্রেশন এ টু বি এফ এক্স ডিএক্স কনভার্জ করবে। ইফ বোথ আই ওয়ান এন্ড আই টু কনভার্জ ফাইনাইটলি, ঠিক আছে, দেন তাহলে ইন্টিগ্রেশন এ টু বি এফ এক্স ডিএক্স এটা কনভার্জ করবে, আর দুটোর মধ্যে যদি একটা ডাইভার্জ করে যায়, ধরো আই ওয়ান কনভার্জ করছে আই টু ডাইভার্জ করছে, বা আই টু কনভার্জ করছে আই ওয়ান ডাইভার্জ করছে, দুটোর মধ্যে একটা যদি ডাইভার্জ করে যায় তাহলে কি হবে? দুটোর মধ্যে যদি একটা ডাইভার্জ করে যায় তাহলে কিন্তু এই ইম্প্রপার ইন্টিগ্রালটা আর কনভার্জ করবে না। ইফ ওয়ান অফ দেম, ইফ ওয়ান অফ দেম, ওয়ান অফ দেম মানে আই ওয়ান আর আই টুর মধ্যে, ঠিক আছে, ডাইভার্জেস, যদি ডাইভার্জ করে যায় দেন ইন্টিগ্রেশন এ টু বি এফ এক্স ডিএক্স, এখানে ডিএক্স লাগিয়ে দাও, এটা কি করবে, এটাও ডাইভার্জ করবে। ক্লিয়ার? এরকম একটা উদাহরণ দিয়ে ফেলি চট করে, ধরো একটা এক্সাম্পল দিচ্ছি, ইন্টিগ্রেশন জিরো টু টু ওয়ান বাই রুট ওভার এক্স ইন্টু টু মাইনাস এক্স, ঠিক আছে, আচ্ছা বলো এই ইন্টিগ্রেশনটা কেন ইম্প্রপার? কারণটা হচ্ছে বা সিন্স জিরো অ্যান্ড টু আর দ্য অনলি পয়েন্ট অফ ইনফাইনাইট ডিসকন্টিনিউটি, ঠিক আছে, অফ দ্য ইন্টিগ্রান্ট। তাহলে এবার কি করব, মাঝখানে একটা সি পয়েন্ট খুঁজতে হবে, বলো সি পয়েন্টটা কি রকম ভাবে নেব, কোন পয়েন্টটা নিলে ভালো হবে অফ দ্য ইন্টিগ্রান্ট? স্যার 1 1 নিলে,
এটা আমাদের ইচ্ছে মতো আমরা হাফও নিতে পারি, কিন্তু আমরা চেষ্টা করব এমন একটা পয়েন্ট নিতে যাতে আমাদের কি হবে সুবিধা হবে। তাহলে একটা কাজ করি আমরা, ইন্টিগ্রেশন জিরো টু টু ওয়ান বাই রুট ওভার এক্স ইন্টু টু মাইনাস এক্স, ঠিক আছে, ডিএক্স, এটাকে দুভাগে ভাগ করি, একবার হচ্ছে জিরো থেকে ওয়ান, ওয়ান বাই এক্স ইন্টু টু মাইনাস এক্স, ওয়ান বাই রুট ওভার এক্স ইন্টু টু মাইনাস ডিএক্স, আর এটা হচ্ছে ওয়ান থেকে টু, ওয়ান বাই রুট ওভার এক্স ইন্টু টু মাইনাস এক্স ডিএক্স, ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা তাহলে ফার্স্ট হচ্ছে এটা চেক করা, বল এটা চেক করার জন্য কি করতে হবে, তাহলে দ্য ইন্টিগ্রাল ইন্টিগ্রেশন জিরো টু ওয়ান, একটা কাজ করি, কনভার্জেন্স অব দ্য ইন্টিগ্রাল, ঠিক আছে, প্রথমে এইটা কনভার্জেন্স অব দ্য ইন্টিগ্রাল, এর কনভার্জেন্সটা প্রথমে চেক করি, প্রথমে এর কনভার্জেন্সটা চেক করি, ঠিক আছে, আর তারপর পরেরটা চেক করব। তাহলে এটা চেক করতে গেলে বলো কি করতে হবে, আর বেশি কিছু লিখছি না, ফাই এপসাইলন বলো কত হবে, বলো, আর না হলে এরকম ভাবে লিখতে হবে, কি লিখতে হবে জানো, হেয়ার জিরো ইজ দ্য অনলি পয়েন্ট অফ ইনফাইনাইট ডিসকন্টিনিউটি অব দ্য ইন্টিগ্রান্ট উইচ ইজ বাউন্ডেড অ্যান্ড ইন্টিগ্রেবল, এই জাস্ট গড, একই গড, হ্যাঁ, কোথায় বলো, অন কি হবে, এখানে কি করব, জিরো প্লাস এপসাইলন থেকে ওয়ান ফর এভরি এপসাইলন স্যাটিসফাইং জিরো লেস দেন এপসাইলন লেস দেন বি মাইনাস এ, দ্যাট ইজ ওয়ান, লেট ফাই এপসাইলন, চট করে বলো কত হবে, ইন্টিগ্রেশন এপসাইলন থেকে ওয়ান, ওয়ান বাই রুট ওভার এক্স ইন্টু টু মাইনাস এক্স ডিএক্স, এর ইন্টিগ্রেশন কেউ করতে পারবে জানো, এর ইন্টিগ্রেশন কত হয়, এপসাইলন টু ওয়ান, ভেতরে যদি ক্যালকুলেশন করি তাহলে ভেতরে দাঁড়াবে হচ্ছে টু এক্স মাইনাস এক্স স্কোয়ার, আচ্ছা জানি না কজন জানো এটা করতে, এরকম ভাবে করতে হয় এটা, এটাকে হবে হচ্ছে একটা ওয়ান নেব, হ্যাঁ ওয়ান দিলে কত হবে বলো, এটা ওয়ান মাইনাস এরকম হবে কি, এক্স মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার, এরকম হবে, তাহলে বলো ওয়ান মাইনাস এক্স মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার, এর ইন্টিগ্রেশন করলে কত হয়, রুট ওভার, একটা ফর্মুলা আছে, সাইন সাইন এক্স মাইনাস ওয়ান, সাইন না সাইন ইনভার্স, সাইন ইনভার্স, সাইন ইনভার্স, হ্যাঁ স্যার সাইন ইনভার্স, সরি সাইন ইনভার্স, তাই না, সাইন ইনভার্স এক্স মাইনাস ওয়ান, এরকম ফর্মুলা আছে না, ওয়ান বাই রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স, সাইন ইনভার্স এক্স বাই এ, তো একই জিনিস, এখানে এ আছে, এখানে ওয়ান, এখানে এক্স আছে, এখানে ওয়ান এক্স মাইনাস ওয়ান আছে, আচ্ছা রেঞ্জ বসাও এপসাইলন থেকে ওয়ান, চট করে বলো কত হচ্ছে, সাইন ইনভার্স এপসাইলন মাইনাস ওয়ান, আর ওয়ান বসালে জিরো, জিরো, তাহলে এটা শুধুমাত্র সাইন ইনভার্স এপসাইলন মাইনাস ওয়ান, পাশে লিখে ফেলি এখানে, আচ্ছা এবার লিমিট এপসাইলন টেন্ডস টু জিরো প্লাস ফাই এপসাইলন, মাইনাস সাইন ইনভার্স হবে, তাহলে একটা কাজ করি না, ওয়ান মাইনাস করে দিই না, অসুবিধা আছে, অসুবিধা আছে কারোর, ঠিক আছে এবার এপসাইলন টেন্ডস টু জিরো প্লাস করো, সাইন ইনভার্স ওয়ান মাইনাস এপসাইলন, বলো তাড়াতাড়ি চট করে কি হবে, এপসাইলন মান জিরো বসালে সাইন ইনভার্স ওয়ান কত গো,
pi by 2 exist korche finitely tale ki bolte pari othe integration 0 to 1 1 by root over x into 2 minus x dx eta converge korche bas hoye gelo ekta part ebar ei part ta parbe eta barir kaj ei part ta te ki korbo jano এই পার্টটাতে প্রবলেম কোথায় দুইয়ে প্রবলেম তাহলে কি করব এখানে একই রকম ভাবে লিখব 2 - এপসাইলন করতে হবে এখানে তাহলে 2 - এপসাইলন করতে হবে ঠিক আছে হ্যাঁ স্যার হবে তাহলে একই রকম ভাবে 1 ইজ দা অনলি পয়েন্ট অফ ইনফাইনাইট ডিসকন্টিনিউটি অফ দা ইন্টিগ্র্যান্ট একই রকম ভাবে লিখব এই জায়গাটা চেঞ্জ হয়ে যাবে এই জায়গাটা আর এখানে হচ্ছে সঙ্গে সঙ্গে আমরা কি করব আমরা এখানে ফাই এপসাইলন অনেক বইতে না ফাই অফ পরবর্তীকালে না আরেকবার ধরছে বলে এপসাইলন ড্যাশ তো দেয় এপসাইলন না দিয়ে এপসাইলন ড্যাশ দেয় অনেক বইতে হ্যাঁ অনেক বইতে এপসাইলন না দিয়ে এপসাইলন ড্যাশ দেয় একই ব্যাপার যদি এপসাইলন দাও তো কোনো ভুল নেই এটা হবে হচ্ছে কত হবে তাহলে বলো 1 2 2 - এপসাইলন হ্যাঁ বাড়ির কাজ করে নিও এটা জাস্ট ক্যালকুলেশন ঠিক আছে নি আবার লিমিট এপসাইলন টেন্ডস টু 0 প্লাস দেখে নিবে এটা এক্সিস্ট করছে কি করছে না এটা কনভার্জ করছে ওটা যদি কনভার্জ না করে যদি ডাইভার্জ করছে তাহলে কিন্তু মূল যোগফল কিন্তু ডাইভার্জ করবে আর যদি দুটোই কনভার্জ করে তাহলে যোগফলটা কনভার্জ করবে বুঝতে পারলাম ক্লিয়ার তাহলে এই অবধি আজকে থাক নেক্সট দিন আমরা আরো ইমপ্রপার ইন্টিগ্রালে যে পার্টগুলো মানে এই টাইপের যেখানে হচ্ছে ইন্টিগ্র্যান্টে ইনফাইনাইট ডিসকন্টিনিউটি হচ্ছে সেই সমস্তগুলো আরো আমি আলোচনা করব সবই তো আমরা তিনটে কেস আলোচনা করলাম একটা হচ্ছে যে লোয়ার লিমিটে যদি ইনফাইনাইট ডিসকন্টিনিউটি থাকে আরেকটা হচ্ছে আপার লিমিটে যদি থাকে আরেকটা হচ্ছে দু জায়গায় যদি থাকে এবার নেক্সট দিন আমরা আলোচনা করব যদি মাঝখানে থাকে ধরো মাঝখানে কোনো পয়েন্টে আছে যেমন উদাহরণস্বরূপ ধরো আমি যদি কাউকে বলি যে ইন্টিগ্রেশন 0 টু 2 1 by 1 minus x dx তাহলে কে বলতে পারে কোথায় ইনফাইনাইট ডিসকন্টিনিউটি থাকবে 1 পয়েন্ট মাঝখানে থাকবে তখন কি করব জানো আমি একটু বলে দিই তখন আমাদের কাজ হচ্ছে 0 থেকে 1 ভেঙে দেওয়া যেখানে ইনফাইনাইট ডিসকন্টিনিউটি আর 1 থেকে 2 ভেঙে দেওয়া বলো এটা কোন কেস হয়ে গেল তাহলে 1 এ ইনফাইনাইট ডিসকন্টিনিউটি আছে তাহলে কোন কেস এটা কেস 2 সেকেন্ড কেস সেকেন্ড কেসটা স্যার কারেক্ট কেস 2 আর এটা কোন কেস ওয়ান এ আছে ফার্স্ট কেস তাহলে আলটিমেটলি প্রথম দুটো কেস থেকেই সব আসে ঠিক আছে ঘাবড়ানোর কিছু নেই এবার ধরো একাধিক পয়েন্টে ইনফাইনাইট ডিসকন্টিনিউটি আছে বুঝতে পারছি একাধিক পয়েন্টে আছে ধরো এরকম ইন্টিগ্রেশন 0 থেকে 3 ধরো 1 - x ইনটু 2 - x তাহলে কটা পয়েন্টে ইনফাইনাইট ডিসকন্টিনিউটি থাকবে এখানে দুটো পয়েন্ট দুটো পয়েন্ট কি করে করব 1 আর 2 তে তাহলে 0 থেকে 1 একবার আরেকবার 1 থেকে 2 আরেকবার 2 থেকে 3 বুঝা যাচ্ছে তাহলে এখানে বলো কি হচ্ছে এই কেসটা কোথায় ইনফাইনাইট ডিসকন্টিনিউটি এবার কেস 2 1 এ কেস 2 এটা স্যার এটা কেস 1 কেস 1 কর 2 এ আছে তাহলে ইনফাইনাইট ডিসকন্টিনিউটি আমি লাল কালি দিয়ে লিখে দিচ্ছি কোথায় কোথায় আছে 2 তে আর 3 তে এই দুটো জায়গায় তাহলে এখানে হচ্ছে না ভুল বললাম না কোথায় কোথায় আছে 1 আর 2 এ 1 আর 2 তে তাহলে এখানে হচ্ছে 1 এ আছে লাল কালি দিয়ে এখানে 2 তে আছে তাহলে কেস 2 কেস 1 এই কেসটা কে বলতে পারে কোথায় আছে এর দুটোতেই হবে 1 দুটোতেই আছে তার মানে কেস 3 এটাকে আবার কি করতে হবে কেস এটাকে আবার দুভাগে ভাগ করতে হবে একবার 1 থেকে এরকম একটা নিয়ে নাও 3 এর 2 আর একবার 3 এর 2 থেকে 2 তাহলে এটা হচ্ছে কেস 2 এটা হচ্ছে কেস 1 আর এটা হচ্ছে কেস 3 ক্লিয়ার আজকে এই অবধি থাক নেক্সট দিন আমি আরো আলোচনা করব ঠিক আছে